থেকে তিন গ এর সাথে যুক্ত হয়েছে নিটল টাটার নাম। যারা নিয়মিত তিন গ দেখেন তারা এই অনুষ্ঠানের সেটেও কিছু পরিবর্তন দেখতে পাবেন। যাই হোক, শুরু করছি গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ নিয়ে SATV এর সাপ্তাহিক আয়োজন নিটল টাটা তিন গ। শুরুতে আজ আমরা কথা বলবো রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে। আলোচকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার এবং সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক জনাব গোলাম মাওলা রনি। যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা আমার সাথে অতিথিদেরকে নানা রকমের প্রশ্ন করবেন এবং বিষয়ভিত্তিক মতামত দিতে পারেন। শুরু করতে চাই ডক্টর শান্তনু মজুমদার আপনার কাছ থেকে। রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু না, বিশ্বের বিভিন্ন দেশে এটি হয়, আমাদের দেশেও হচ্ছে, কিন্তু এর মাত্রা বোধহয় ক্রমাগত বাড়ছে, বিশেষ করে এই অঞ্চলে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখানটায়। তো রাজনীতিতে ধর্মের ব্যবহারটা কবে, কখন, কি কারণে শুরু হয়েছিল সেই ইতিহাসটা যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। কবে কখন শুরু হয়েছে এটা সুনির্দিষ্টভাবে কোনো সময়ে আপনাকে নির্দিষ্টভাবে বলা মুশকিল, তবে আমরা এটা বলতে পারি যে এই ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। তবে আমরা যদি বলে ফেলি হাজার হাজার বছরের পুরনো তা কিন্তু ঠিক হবে না। আমরা যদি পশ্চিমা জ্ঞানতত্ত্বের ইতিহাস দেখি, বুদ্ধিবৃত্তিক ইতিহাস দেখি বা পশ্চিমের ইতিহাস দেখি, আমরা দেখব যেগুলোকে আমরা আজকে গণতন্ত্রের সূতিকাগার যেগুলোকে বলি সেসব জায়গাতে কিন্তু ধর্মের ব্যবহার ছিল না। এটা রাফলি আপনি মনে করতে পারেন যে শুরু ছিল পঞ্চম শতাব্দীর দিকে, ইউরোপের কথা আমি বলছি, এবং প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এক হাজার বছরের একটা করুণ অভিজ্ঞতা তৈরির মধ্য দিয়ে এটির অবসান হয়েছিল। আমি দুটো সংক্ষেপে বলবো অংশ, একটা হচ্ছে যে উচিত এবং অনুচিত প্রসঙ্গ, আর দ্বিতীয় হচ্ছে ঐতিহাসিক অভিজ্ঞতা প্রসঙ্গ। উচিত অনুচিত প্রসঙ্গে আমি বলবো আমার মত হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকা একেবারেই উচিত নয়। উচিত না এই কারণে, আমি যদি বলি যে একটি রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক, বা যদি বলি যে এটি একটি রিপাবলিক, বা যদি বলি যে এটি হচ্ছে একটি প্রজাতন্ত্র, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকলের জন্য সমান আচরণ করা বা একটি রাজনৈতিক দলের জন্য। কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীতেই দেখবেন যদি আপনি রাজনীতিকে, ধর্মকে অ্যালাউ করেন, তখন আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সংখ্যাগরিষ্ঠের ধর্মের দিকে আপনার পাল্লাটা ঝোঁকাতেই হবে। টেক এ লুক অ্যাট ইন্ডিয়া এই মুহূর্তে, অর্থাৎ রাষ্ট্র অনিবার্যভাবে তার নিরপেক্ষতা হারাবে। এই নিরপেক্ষতা হারানোটা অনেকে বলেন যে না এটা ঠিক না, অনেকে কি বলেন না সংখ্যাগরিষ্ঠের অনুভূতিকে আমরা সম্মান দেখাচ্ছি তাতে কী সমস্যা। আমরা বলতে চাই, আমরা যারা এটার বিরোধিতা করি, আমরা বলতে চাই যে সমস্যা সাংঘাতিক রকমের আছে। কারণ আপনারা যেটাকে বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যেটাকে গণতান্ত্রিক হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছেন, আমরা রাষ্ট্রবিজ্ঞান যারা চর্চা করি বা যারা চর্চা করেন আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ হলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্রের মধ্যে অবশ্যই একটা মানের প্রশ্ন আছে, যেটাকে সংখ্যাগরিষ্ঠতাবাদ বলে সেটাকে গণতন্ত্র বলে চালিয়ে দেওয়ার কোনো মানে হয় না। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, এই রুমের মধ্যে আমরা 20-25 জন লোক আছি, বের হওয়ার সময় যদি এর মধ্যে 18-19 জন বলে যে যাওয়ার সময় একটা ক্যামেরা ভেঙে দিয়ে যাই, এটা গণতান্ত্রিক না, এটাকে বলে সংখ্যাগরিষ্ঠতাবাদ। সুতরাং রাজনীতিতে ধর্মের ব্যবহারে যে যুক্তি যারা দেখান তারা সংখ্যাগরিষ্ঠতাবাদকে আশ্রয় প্রশ্রয় দেন। এটি বৈশ্বিক অভিজ্ঞতা যদি আমরা দেখি, ঐতিহাসিক অভিজ্ঞতা যদি দেখি, তাহলে আমি বলবো অতীতকাল থেকে এ যাবৎ পর্যন্ত একটি কেস স্টাডি দেখানো যাবে না যেখানে রাজনীতিতে বা রাষ্ট্রীয় কার্যক্রমে ধর্মের ব্যবহার এতটুকু কোনো ইতিবাচক ঘটনা ঘটাতে সক্ষম হয়। তাহলে কেন এই চর্চাটা হচ্ছে, কেন তাহলে কেন রাজনীতিতে ধর্মকে নিয়ে আসা হচ্ছে? নিয়ে আসা হচ্ছে নিছকই রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য। সাধারণ মানুষের যে ধর্মীয় অনুভূতি, যে আবেগ, সেটিকে তারা ব্যবহার করছেন, এবং ব্যবহার করার সময় অনেক সময় দেখা যায় যে পাল্টাপাল্টি হচ্ছে। আমি সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না, অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। শুধু মানুষের সমর্থন পাওয়ার জন্য এই অপকৌশল, এখানে আর কোনো কিছু আমার চোখের মধ্যে পড়ে না। আর কি দিয়ে আপনি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিশ্চিত করবেন? আর একটা বিষয় দেখেন, যদি আপনি বলেন যে সংখ্যাগরিষ্ঠের ধর্মকে আমরা প্রাধান্য দিব তাতে অসুবিধা কী, তাতে করে রাষ্ট্র কি সব নাগরিকের প্রতি সুবিচার করে? কোনোভাবেই সে করতে পারবে না। রাষ্ট্র তা অনিবার্যভাবে প্রাথমিক যে শর্ত সকল জনগণের জন্য নিরপেক্ষ থাকা সেটি সে হারাবে। এবং আরেকটা দেখেন, ধরেন আপনি ক ধর্মকে প্রাধান্য দিলেন রাজনীতিতে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে পরিচালনার ক্ষেত্রে, তাহলে খ গ থেকে শুরু করে যে ইনফিনিটি যে ধর্মগুলো আছে সেগুলোকে আপনি কীভাবে সমান আসনে বসাবেন? জনাব গোলাম মাওলা রনি, আপনি বাংলাদেশের রাজনীতির চর্চা করেন, অনেক বড় একটি দলের সাথে আপনি ছিলেন বা আছেন। আমি বলছি কি যে যে কারণে আমরা ধর্মটাকে রাজনীতিতে নিয়ে আসি এবং এই নিয়ে আসা এবং নিয়ে আসার মাধ্যমে মানুষের সমর্থন পাওয়ার যেই প্রতিযোগিতা, এটা
ক্রমাগত বাড়ছে, তার মানে হচ্ছে কি যে এটা সুস্থ ধারণা, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কাঠামো, জনগণের কল্যাণ, সমাজের কল্যাণ, গণতান্ত্রিক চেতনা কোনো কিছুর সাথেই যায় না, তারপরে চর্চাটা হয়ে যাচ্ছে কেন? আপনি রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে কি কারণে এই চর্চাটা বাড়ছে? আমার কাছে যেটা মনে হলো যে খুব অল্প সময়ের জন্য সোভিয়েত ইউনিয়নে যে ধর্মনিরপেক্ষ বা কারো কারো মতে ধর্মহীনতা বা ধর্মহীন রাজনীতি শুরু, এটা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে টিকেছিল। ডক্টর মজুমদার যেটা বললেন আমি তার সঙ্গে পুরোটাই দ্বিমত পোষণ করি, কেননা মানব জাতির ইতিহাসে রাজনীতিটা শুরু হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। আপনি যদি রোমান সাম্রাজ্যের ইতিহাস ধরেন, সম্রাট কনস্টান্টাইন দ্য ফার্স্ট এম্পারর, যিনি রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন এবং তারপর থেকেই কিন্তু খ্রিস্টান ধর্মটা সমগ্র ইউরোপব্যাপী ছড়িয়ে পড়ল। একইভাবে আপনি পাক ভারত উপমহাদেশে যদি হিন্দু ধর্ম ধরেন, আমরা যে পঞ্চপাণ্ডব ধরি, যুধিষ্ঠির ধরি, মহাভারতের কাহিনী পড়ি, রামায়ণের কাহিনী পড়ি, এবং প্রত্যেকটা কিন্তু রাষ্ট্র ছিল ধর্মকেন্দ্রিক রাষ্ট্র। পরবর্তীতে যখন সম্রাট অশোক, বিন্দুসারে ছিল সম্রাট অশোক, অশোকের দাদা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আমাদের সমস্ত উত্তর ভারত না সমস্ত ভারতবর্ষ ছিল তার আন্ডারে, এবং তিনি সম্রাট আলেকজান্ডারের সেনাপতিকে চ্যালেঞ্জ করে তাড়িয়ে দিয়েছিলেন সেখানে, এবং তিনি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্ম করে কিন্তু এই একটা রাষ্ট্র মানে বিরাট একটা চমৎকার একটা শাসন ব্যবস্থা পাক ভারত উপমহাদেশে শুরু করে গেছেন, যেটা আজ পর্যন্ত অশোকের সেই শাসন ব্যবস্থাকে অতিক্রম করতে পারেনি কোনো সম্রাট। পরবর্তীতে যখন সেনরা আসলো, পালেরা আসলো, তারাও কিন্তু একটা ধর্মকে কেন্দ্র করে চলে এসছে। মুসলমানরা 1200 বছর যাবৎ পৃথিবীর 2/3 ভূমি শাসন করেছে, 1200 বছর যাবৎ, এবং তখন কিন্তু রাষ্ট্রধর্ম সব জায়গাতে ইসলাম ধর্ম ছিল। এবং এটা অবাক হয়ে যাবেন যে যখন পৃথিবীর 2/3 ভূখণ্ড শাসন করতেন বা সাহারুন আর রশিদ, বাগদাদ ছিল সমস্ত মুসলিম খেলাফতের কেন্দ্রভূমি, এই বিশাল সাম্রাজ্যের 8% ছিলেন ওলি মুসলিম। আপনি ইসলামী শাসন ব্যবস্থার কথা, ধর্মরাষ্ট্রের কথা, ইসলামী রাষ্ট্রের কথা বলছেন, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাহলে ধর্মের আমি শুধু বলিনি, আমি কিন্তু একই সঙ্গে বৌদ্ধ ধর্মের কথা বললাম, পাক ভারত উপমহাদেশের সম্রাট অশোকের সময়, আমি মহাভারতের কালীন সময়ে প্রাচীন ভারতে হিন্দু ধর্মের কথা বললাম, আমি রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মের কথা বললাম, এবং পরবর্তীতে মুসলমান ধর্মের কথা বললাম যখন মুসলমান ধর্ম আসলো। অর্থাৎ যে জনপদে, যে এলাকাতে, মহাদেশে, সেই সময়টাতেই রাজনীতিটা প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে রাজনীতির ক্ষেত্রে বড় বড় মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ধর্মকে তারা বেস করেছে। এখন সেটা আপনি ভালো বলতে পারেন, মন্দ বলতে পারেন, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ধর্ম আশ্রিত হয়ে যখন একটা ডাইনেস্টি প্রতিষ্ঠা হয়েছে, রাজনীতির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে বহু জনকল্যাণমূলক কাজ বের হয়েছে, বহু মহামানব সৃষ্টি হয়েছে। আজকে সকালে এখানে আসার আগে আমি পড়তেছিলাম যে আলেকজান্ডার কী করে পয়দা হলো, সে আপনি অবাক হয়ে যাবেন যে ডেলফির মন্দিরে বহু বছর যাবৎ তারা পুজো দিতেছিল। আপনি কি বিবিসির গিয়ে দেখেন, সে ডকুমেন্টারি আছে, বহু বছর যাবৎ তারা পুজো দিতেছিল যেন তাদের মধ্যে একটি মহামানব সৃষ্টি হয়, এবং তার সমস্ত রাজনীতিটাই ছিল কিন্তু ডেলফি মন্দির কেন্দ্রিক, মানে ওখান থেকে অগ্নিপাশকরা যেভাবে বলে দিত, হ্যাঁ, ওরাকল যেভাবে বলে দিত, ওইভাবে রাজনীতি পরিচালিত হতো। ফলে ধর্মভিত্তিক রাজনীতি সবসময় চলে আসছে। আজকে যে প্রবলেমটা আমাদের হয়ে গেছে সেটা হলো ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করা, ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা, এবং অন্যকে বঞ্চিত করানোর জন্য, ঠকানোর জন্য ধর্মকে ব্যবহার করা, এবং দ্যাট ইজ এ প্রবলেম ইন দ্য সোসাইটি। কিন্তু যে সময়টার আমরা কথা বলছি, সেই সময় কিন্তু তারা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করেছে, ধর্মভিত্তিক শাসনতন্ত্র তৈরি করেছে, এবং ধর্মকে কেন্দ্র করে মানুষকে ইউনাইটেড করেছে, যুদ্ধে জয় লাভ করেছে, কিন্তু মানুষকে ঠকানোর জন্য কিন্তু তারা কখনো ধর্মকে ব্যবহৃত করেনি। আপনি যত মহামানব দেখেন তাদের মধ্যে, কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে, সারা পৃথিবীতে জঙ্গিবাদের কথা ধরেন, কিংবা বোমাবাজির কথা ধরেন, কিংবা আপনি খ্রিস্টানদের মধ্যে বহুদলীয় বিভাগ বলেন, কিংবা হিন্দুদের মধ্যে সেই বিভিন্ন জাতি উপজাতি বিভাগ ধরেন, বৌদ্ধদের মধ্যে 2-3 গ্রুপ হয়ে গেছে, এটা হলো যে ধর্ম প্রচারকারী নামে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির অপব্যবহারটা। আমরা কয়েকটা প্রশ্ন নিতে চাই। জি, আপনি জনাব গোলাম মাওলা রনি সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। সমগ্র পৃথিবীর ইতিহাস তো উনি বললেন, যা আমাকে খুব ভালো লাগলো। তো আমি আমাদের যে বাংলাদেশে, বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন থেকে আমরা দেখছি, মানে আমারটা ইয়ে হলো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরও বেশি বিজ্ঞানভিত্তিক করা যায়, আমরা এই রাজনীতিতে যে ধর্মের ব্যবহার, এটা থেকে অনেকটা উত্তরণ করতে পারবো কিনা, ঘটাতে পারবো কিনা।
যদি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাড়ে এবং ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিক, যুগোপযোগী এবং প্রোডাক্টিভ, যা মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হবে, সেই ব্যাপারে কাজ করলে আমার সাথে উনি ভালো বলতে পারবেন সেটা ভালো হবে। এবং এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, মাদ্রাসা শিক্ষার মধ্যে যেমন ত্রুটি আছে, কারিগরি শিক্ষার মধ্যে ত্রুটি আছে, এবং আমরা যে সাধারণ গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিংবা ইংরেজি যে মাধ্যমে যে পড়ছি, আমি এর মধ্যে অনেক অনেক ত্রুটি দেখতে পাচ্ছি। ফলে একটা কম্বাইন্ড টোটাল শিক্ষা ব্যবস্থাটা ব্যাপক পরিবর্তন দরকার। আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন আছে। বাংলাদেশের চারটি ধর্মের অস্তিত্ব বা শিকড়টা বেশি লক্ষণীয়, এটা হলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। তো আমরা যখন মায়ের গর্ভে থাকি, মানে জন্ম নেওয়ার আগে কোনো ফেরেস্তা বা ওলিয়াওয়ালা এসে কিন্তু আমাদের বলে না যে তুমি কোন ধর্মের মানুষ হতে চাও, তুমি কোন মায়ের গর্ভে জন্ম নিতে চাও, সে কি হিন্দু মা না খ্রিস্টান মা না বৌদ্ধ মা। তাহলে আমরা একজন টুপি পরা লোক দেখলে বলবো সে জঙ্গিবাদের লোক কিংবা সে শিবিরপন্থী, মানে সনাতন সংখ্যাগরিষ্ঠকে দেখলে আমরা বলবো লীগপন্থী। আমাদের এই ধারণার জন্মটা কিভাবে আসলো স্যার, প্রশ্নটা যদি বুঝে থাকেন। না, সম্ভবত আমি ঠিক রাইট পারসন না, এই এই প্রশ্নটা আমার কাছে খুব ইয়ে মনে হচ্ছে, মানে স্পষ্ট হয়নি আসলে, স্পষ্ট হচ্ছে না। আবার বলবেন প্রশ্ন, আমি বুঝতে পেরেছি। রনি ভাই আপনি চেষ্টা করুন। উনি যে প্রশ্নটা করেছেন, এক কথা যদি বলি সেটি হলো যে আমরা এই পৃথিবীতে প্রি প্ল্যান্ড অনুযায়ী কেউ ধর্ম আসি না। কেউ টুপি মাথা দিয়ে চলছে, কেউ খ্রিস্টানের গেরুয়া মানে পোশাক পরছে, তো সেক্ষেত্রে কেন আলাদা করে একজন একজন মানুষকে ছোট করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে? তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রত্যেক ধর্মেরই কিছু ভালো দিক আছে। ঠিক ভালো দিকটি যখন মানুষ চর্চা না করে মন্দ দিকটি বেশি চর্চা করে, তখনই সেখানে ধর্মীয় সাম্প্রদায়িকতাটা চলে আসে। মুসলমানরা যদি মুসলমানদের ধর্ম পালন করতে ঠিক মতো, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম ঠিক মতো পালন করতো, আর হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করতো, কোনোদিন আমাদের মধ্যে সে কখনো বিভেদ সৃষ্টি হতো না। বিভেদ তখনই হয়ে যাচ্ছে যখন আমরা একে অপরের সীমা অতিক্রম করছি। তো এখন যে ধর্মের যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, ধর্ম সংক্রান্ত যে গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, এর মূল কারণটা হলো প্রত্যেকেই যার যার সীমা অতিক্রম করছি, এবং আমাদের ধর্মটা যার যার যে ধর্মটা সুন্দর মতো বুঝে আমরা সেটা প্রতিপালন করতে পারছি না। কারণ কোনো ধর্মের মধ্যেই অপরকে ঘৃণা করার, কোনো মানুষকে আক্রমণ করার, কোনো মানুষকে ছোট করার, জঙ্গিবাদের খারাপ কাজ করার, চুরিচামারি করার, আরও জঘন্য কাজ করার একটি শব্দ কোনো ধর্ম অ্যালাউ করে না। জি, আর শান্তনু মজুমদার, জঙ্গিবাদের কথা যেহেতু এসেই গেল, যে রাজনীতিতে ধর্মের ব্যবহার বা অপব্যবহার হওয়ার পরিণতি হচ্ছে জঙ্গিবাদ, আপনি কি এটার সাথে একমত? এটা হয়তো একটু বেশি সরলীকরণ হয়ে যাবে। মানে জঙ্গিবাদের উত্থানকে আমরা যদি পশ্চিমা যে মূলধারার মিডিয়ার যে প্রোপাগান্ডা, পাওয়ারফুল প্রোপাগান্ডা মেশিনারি, সেটা দিয়ে যদি সারাক্ষণ অভ্যস্ত হয়ে যায়, তাহলে আমরা এই ধরনের সাধারণীকরণ করব। জঙ্গিবাদের রাজনীতি, মানে ধর্মীয় জঙ্গিবাদের রাজনীতি, এবং এটা যে উত্থান পর্ব, এবং এটার সঙ্গে যে আরও কতগুলি আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতা, ঐতিহাসিক বাস্তবতা জড়িত আছে, আমরা যদি সেগুলোকে বিবেচনার মধ্যে না নিই, তাহলে আমরা কী হব? যেটা হচ্ছে যে আজকে যে ল্যাঙ্গুয়েজ হেজিমনি চলছে এবং মিডিয়াতে যে আপনার যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যে আমরা প্রচারণা দেখি, সেটার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব। আমি এটাতে নিমজ্জিত হতে রাজি না। এখন বাংলাদেশের মাটিতে, পাকিস্তানের মাটিতে, ভারতের মাটিতে, পৃথিবীর বহু দেশের মাটিতে আমরা ধর্মীয় উগ্রপন্থার উত্থান আমরা দেখছি, এবং সেটা কোন সময় থেকে? খুব সরাসরি যদি দেখেন, 90-এর দশকের সূচনা থেকে। এর আগে থেকে এটার বিস্তার চলছিল, কিন্তু সমাজতন্ত্রের পতনের পর থেকে আমরা দেখছি জাতীয়তাবাদী এবং ধর্মবাদী রাজনীতির একটা প্রকোপ আমরা লক্ষ্য করছি। এখন এটাকে আমরা শুধুমাত্র যখনই বলছি জঙ্গিবাদ, যখনই বলছি উগ্রবাদ, সাথে সাথে আমরা অদৃশ্য আঙুলটা কার দিকে নির্দেশ করি? একেবারে খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের দিকে নির্দেশ করি, যারা হচ্ছে যে জঙ্গিবাদের রাজনীতির বা উগ্রবাদের রাজনীতির দাবার গুটির একেবারে সবচেয়ে শক্তিহীন অংশটা। তো আমার কাছে মনে হয় না যে উগ্রবাদের রাজনীতি বা ধর্মীয় জঙ্গিবাদের যে রাজনীতি, সেটাকে শুধুমাত্র ওই যে ব্যাখ্যাটা আপনি দিলেন সেটার মধ্যে সীমিত করা ঠিক হবে না। এটার সাথে যে কোনো একটা সমাজে এবং সেই একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আমাদের আপামর জনসাধারণকে কতখানি টেক কেয়ার করতে পারছি, কতখানি আমরা আপনাকে যেটাকে বলে ভার্টিক্যাল মোবিলিটি বা আপওয়ার্ড মোবিলিটি যেটাকে বলে, আমরা নিচ তলার মানুষগুলোকে উপরের দিকে উঠানোর ব্যবস্থা কতটা করতে পারছি, তার সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। সুতরাং আমার কাছে মনে হয় সেই জন্য ঠিক এই যে সব জঙ্গিবাদী, হ্যাঁ আমি এগ্রি করি যে সব জঙ্গিবাদ যেটাকে বলে, অর্থাৎ ধর্মীয় জঙ্গিবাদ যেটা, শুধুমাত্র উনি তার কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি সাংঘাতিক প্রেম বশত করছেন, এটা আমার কাছে তা মনে হয়। জনাব
গোলাম মাওলা রনি, রাজনীতিতে যে ধর্মের ব্যবহারটা হয় বা যেই উদ্দেশ্যে ব্যবহারটা হয়, যারা ব্যবহারটা করেন তারা নিজেরা কি খুব বেশি ধার্মিক, নাকি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ধর্মের কথাটাকে নিয়ে আসা হচ্ছে? না, প্রথমত একজন ধার্মিক মানুষের পরিচয়টা কি? একজন ধার্মিক মানুষ সে নীরবে নিভৃতে আল্লাহ ভগবান বা তার প্রভুর ইবাদত বন্দেগি করে এই দুনিয়ার জীবনটা পার করতে চায়। আর একজন ভণ্ডলোকের কাজটি কি? ভণ্ডলোকের কাজ হলো অন্য মানুষকে প্রতারিত করে তাকে বঞ্চিত করে নিজে লাভবান হওয়া। তাহলে যখনই ধর্মে রাজনীতির ব্যবহার এসে যায় বা রাজনীতিতে ধর্মের বিষয় এসে যায়, তখনই মনে হচ্ছে যে রাজনীতির জ্বর হয়েছে অথবা ধর্মের জ্বর হয়েছে, দুটোর মধ্যে একটা গণ্ডগোল জায়গায় যায়, এক জায়গাটা নিয়ে অন্য জায়গাতে স্থাপন করা হয়। মূলত যদি আপনি রাজনীতি করতে চান তো রাজনীতির জন্য ধর্ম দরকার হয় না, আপনি রাজনীতি করতে পারেন ধর্ম ছাড়াই। আর যদি আপনি ধর্মকর্ম পালন করতে চান তার জন্য রাজনীতি দরকার হয় না, যে আমি সুন্দরভাবে নামাজ কালাম পড়ব, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, যে কোনো জমিনে বসে, যে কোনো রাজ্যে বসে স্বাধীনভাবে আমি ধর্মকর্ম পালন করতে পারি, এর জন্য আমার কোনো আলাদা রাষ্ট্র ব্যবস্থার দরকার হয় না। তো এটাকে নিয়ে যখন আপনি খুব বেশি উগ্র হয়ে যান চিন্তা চেতনার ক্ষেত্রে, সেটা আপনার বুদ্ধির স্বল্পতা হতে পারে, সেটা আপনি মোটিভেটেড হয়ে করতে পারেন, সেটা আপনি স্বার্থান্ধ হয়ে করতে পারেন, বা কারো দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হয়ে করতে পারেন, যে কোনো কারণে আপনি এটা হয়ে যাচ্ছে। ইদানিংকালে ডক্টর মজুমদার যেটা বললেন সেটা হলো যেই এলাকাতে আপনার মিলিটেন্সি চলছে, অস্ত্রবাজি চলছে, আমি জঙ্গিবাদী বলবো না, হানাহানি চলছে, মারামারি চলছে, সেখানে কিন্তু শুধুমাত্র একক ধর্মের কারণে হচ্ছে না। আজ যদি আপনি এই কারেন্ট ইস্যু ধরেন, তাতে কারেন্ট ইস্যুতে সারা পৃথিবীতে আলোচিত তালেবান, কিংবা আপনি ধরুন আইএস আজ ইসলামিক স্টেটস, কিংবা কুর্দি কুর্দিস্তানের যুদ্ধ, কিংবা ভারতে ধরেন আপনি কাশ্মীরদের যুদ্ধ, আপনি গোর্খাদের যুদ্ধ যদি ধরেন, আমাদের বাংলাদেশে যদি পার্বত্য চট্টগ্রামের কিছু বিষয় ধরেন, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে আপনি দেখবেন একটাতেও কিন্তু ধর্ম মেজর ফ্যাক্টর না, তাদের স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ। জঙ্গিবাদ এবং সেটাকে বলা হচ্ছে যেখানে ধর্মাশ্রিত সন্ত্রাস, ধর্মটাকে তারা ব্যবহার করে হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেমন দেখা গেল যে একটা গ্রুপকে আপনি আনবেন, তাকে দিয়ে আপনি মারামারি করাবেন, অস্ত্রবাজি করাবেন, তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু পে, তাকে তো পে করতে হবে। কিন্তু যখন আপনি তাকে একটা ধর্মের ট্যাবলেট খাইয়ে দিবেন যে তুমি যদি এই কাজ করো তাহলে তুমি দুনিয়াতে অনেক কাজ করে ভালো একটা বাড়ি পাচ্ছ না, কিন্তু মরে গেলে জান্নাতে তোমাকে এইরকম একটা সুন্দর বাড়ি দেওয়া হবে, তুমি অনেক চেষ্টা করে বিয়ে থা করতে পারছো না, বাট জান্নাতে তুমি যদি যাও তাহলে তোমাকে ইউল গেট এ লটস অফ গার্ড, অনেকগুলো বউ তুমি সেখানে পাবে। তখন যে মানুষটা হতাশার সাগরে নিমজ্জিত, সে গুলশানে একটা বাড়ি করতে চায়, বনানীতে একটা বাড়ি করতে চায়, তার ইনকাম দ্বারা সেটা বস্তিত থাকতে পারছে না, সে তখন মরে গিয়ে জান্নাতে একটা এমন একটা মানে বাড়ি পেতে চায় যে বাড়ির নিচ দিয়ে আপনার সে বিরাট একটা ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, সে তখন কল্পনার জগতে চলে যায়, এখন সমস্ত তার নিজের জীবনে মায়া ত্যাগ করে সে অন্যের জীবনে যা করতে বলে তাই করে। আমরা প্রশ্ন নিতে চাই আরেকটা, জি আপনি। আমি প্রিন্স রনি ভাইয়ের যেটা বক্তব্য একটু আগে যে শুনলাম সেখানে বোঝা যাচ্ছে যে আমরা রাজনীতিতে ধর্মের ব্যবহার আমরা দেখে আসছি, এটা যদি আমরা অ্যাবিউজ না করি তাহলে ইটস গুড, কিন্তু এই অ্যাবিউজটাকে আমরা কীভাবে থামাবো এটাই মানে এটা আমরা জানতে চাচ্ছি, মানে অপব্যবহারটা কিভাবে থামাবো। ইটস ভেরি ভেরি গুড কোশ্চেন। এর প্রথম কারণ হলো যে আপনাকে জানতে হবে যে ধর্মটা কী। অর্থাৎ আজকে যারা মুসলমান বাংলাদেশে আছে, আপনি ধরুন যে 90% মুসলিম আছেন, তারা যদি তাদের ধর্মটা বুঝেন তাহলে ধর্মভিত্তিক যে রাজনীতি করে সেটা 1 in a million, 10 লক্ষে একজন লোক ধর্মভিত্তিক রাজনীতি থেকে মানুষকে যে তার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, তাহলে 10 লক্ষ লোক শক্তিশালী না একজন লোক শক্তিশালী? ওই একজন লোক কিন্তু 10 লক্ষ লোক যেগুলো ইসলামের নামে বা ধর্মের নামে যেসব সংগঠন বা রাজনৈতিক দল আছে তাদের সংখ্যা, আমি তাদের সংখ্যা মন অ্যাভারেজে যেটা আছে 1 in a million। আপনি ধর্মের নামে রাজনীতি করছেন না, আমি বলছি যে তাদের রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে ধর্মের কোনো বক্তব্য নাই, তারপরেও কিন্তু ওই দলগুলো ধর্মের রাজনীতি করছে না। আপনি সব আপনি যদি ধরুন আপনি একেবারে খোলামেলাই বলি, ধরুন জামায়াত ইসলামী আছে, এখন জামায়াত ইসলামীর মধ্যে আপনি যদি ধর্মভিত্তিক রাজনীতি কি বিশাল জনগোষ্ঠীকে মোটিভেট করছে, এদের সংখ্যা আছে হায়েস্ট সারা বাংলাদেশে 100 থেকে 200। আওয়ামী লীগ বিএনপি কি ধর্মের রাজনীতি করছে না? আওয়ামী লীগ বিএনপির মধ্যে যারা ধর্মের রাজনীতি করছে এদের মধ্যে ধরেন 50 জন বা 100 জন লোক আছে, আর বাকি যারা আছে তারা কিন্তু ধর্মকে অনুসরণ করে, রেসপেক্ট করে, ফলোয়ার করে। তো যেই যে যারা অনুসরণ করে ফলোয়ার, যারা ধর্মকে অনুসরণ করে ধর্ম, আমরা বড় দুটো দলকে তো দলীয়ভাবেই ধর্মের কথা বলতে শুনছি, কিন্তু যদি আওয়ামী লীগের একটা লোক ধরুন বা জামাতের একটা লোক ধর্ম সম্পর্কে একটা লোককে বিভ্রান্ত করতেছে, অডিয়েন্স আছে 500 লোক আর বক্তব্য দিচ্ছে একজন লোক, তো তিনি যদি 500 লোক সত্যিকার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতেন এবং ওই লোকটিকে বলতেন আপনি ভুল বলছেন,
আপনি অন্যায় বলছেন, এটা কোরআনেও নেই, এটা হাদিসে নেই, তাহলে ওই লোকের যে ভণ্ডামিটা সেটা দ্বিতীয়বার চলতো না। আর আমাদের বেশিরভাগ লোক হলো ধর্ম এবং কর্ম সম্পর্কে উম্মি, আর ওদের একটা হাতিয়ার হলো, যেমন যেমন হিন্দুরা যখন যাচ্ছে তারা বলতেছে সংস্কৃত থেকে একটা শ্লোক বলেই ওই ধর্ম সম্প্রদায়ের লোকদের হিন্দুদেরকে দুর্বল করে দিচ্ছে। কিংবা আমি যদি এখন আরবীয় জ্ঞান কম থাকার সুযোগ পাই, আবার আরবিতে যখন এখানে যারা সমস্ত লোক আছে আমি যদি আরবিতে বলি অদাইনা হুন নাজদাইন, এরা কেউ বুঝবে না, বলে যে আল্লাহ এটা কোথা থেকে কি বললেন, উনি কি ডেকে আমাকে কিয়ামতের আলামত বললেন নাকি এটা দ্বারা আমাকে জাহান্নামের কোনো খবর দিলেন, আল্লাহ আরবিতে বলে ফেলছে না জানি এটার ব্যাপার কি। হ্যাঁ, তো অথচ এটার যে উনি যদি অর্থ বুঝতেন তাহলে উনি বলতেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যে বললেন আরবিতে বললেন, এটা কোরআন শরীফের কত নম্বর আয়াতে আছে, কোন সুরার মধ্যে আছে, এটার ব্যাখ্যাটা বলেন, আমি একটু জেনে আসি, কালকে আপনার সাথে কথা বলবো, আমি তো আজকে প্রস্তুতি নিয়ে আসিনি। তা আমরা হচ্ছে কি আমাদের নেতাদের সঙ্গে আমরা ই করতে পারতেছি না। কিংবা একজন এসে বলতেছে আমাদের সিরাসরি তো রাজনীতিতে আসে, যেমন যারা বিএনপি করে তারা এসে বলতে আমরা শহীদের আদর্শ, তা কেউ যদি বলে যে আচ্ছা ভাই একটু বলেন তো শহীদের আদর্শটাকে, দশটা আদর্শ বলেন যেটা আমি আমার ছেলে মেয়েকে শিখাতে পারি, উনি আমাকে বলেন। আর কেউ এসে বলে বঙ্গবন্ধুর আদর্শ, তাহলে আমি আমার ১২ বছরের ছেলেকে এমন কি শিখাবো যে বঙ্গবন্ধু ১২ বছর বসে এই কাজ করেছেন যেটা তোমার ১২ বছর ছেলেরে শিখাইলে তিনি বঙ্গবন্ধু হয়ে যাবেন? অজ্ঞতা শুধু আমরা প্রশ্ন করতে পারি না, ওইখানে আমরা হ্যাঁ আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আরও প্রশ্ন নেব আপনাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানবো, আশা করছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নিটল টাটা তিন গতে আমরা কথা বলছি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে। একটা প্রশ্ন নিয়ে আমরা আবার, জি আপনি। ধন্যবাদ, আমি সুকান্ত ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে গোলাম মাওলা রনি ভাইয়ের কাছে, যে আমরা অনেক সময় দেখি যে কোনো রাজনীতিবিদরা ধর্মীয় লেবাস ধারণ করে থাকে, তো তাদের প্রতি মানুষের অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যেমন ভাইয়াকে যদি দেখি, উনি একটা ধর্মে একটা দলে ছিলেন, তো ওনাকে দেখে কিন্তু অতটা ই মনে হবে না, ধর্মীয় লোক মনে হয় না। কিন্তু যখন একটা ব্যক্তি ওনার মতো একটা রাজনীতিবিদ যখন ধর্মীয় লেবাস ধারণ করেন, আমাদের দেশের সাধারণ মানুষরা কিন্তু ততটা বোঝেন না, তাকে দেখে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবং সেটা নিয়ে সে ফায়দা লুটে, রাজনৈতিক ফায়দা লুটে, যে তার মাথায় টুপি আছে অথবা তার অন্য ধর্মের গলায় মালা আছে অথবা অন্য কিছু, তখন তার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। যখন সাধারণ মানুষেরা বুঝেন না তখন তারা অন্যরকম একটা ফায়দা লুটার চেষ্টা করেন, তো এটাকে কীভাবে মূল্যায়ন করবেন? জি রানি ভাই, না এটা একটা বিখ্যাত উর্দু কবি আছে, এই হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় লাখক আন্ধাকার দিয়া, মানে তুমি যে এই যে হাল স্রোত ধরছো এটা তোমার একটা ভণ্ডামি, আর এই ভণ্ডামি তুমি করতেছো মানুষকে অন্ধ করে দিয়ে তোমার ব্যক্তিগত মকসুদ উপার্জন করার জন্য। তো আসলে কোনো কিছুর জন্য আলাদা স্রোত ধরার দরকার নেই, যেমন উনি অধ্যাপক, অধ্যাপকের জন্য আমার আলাদা কোনো ড্রেস আপ দরকার নেই, আমি রাজনীতিবিদ আমার জন্য আলাদা কোনো একটা এই লম্বা পাঞ্জাবি এই পর্যন্ত ঢোলা পাজামা তিনজন ঢোকা যায় পাজামার ভিতর দিয়ে এরকম আমার দরকার নেই। প্রত্যেকটা হলে একটা কমপ্লিট একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, সেই স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে যখনই একটা মানুষ দেখা যাচ্ছে যে বিশাল কপালে একটা দাগ পড়িয়ে ফেলছে, এইরকম মোটা মোটা রুদ্রাক্ষের মালা পরে আছে, এইরকম গেরুয়া একটা বসন ধারণ করে চলতেছে, তখন মানুষকে সচেতন হতে হবে যে এটা তার কিন্তু নর্মাল না। অ্যাবনর্মাল যখনই কোনো কিছু হচ্ছে তখনই তার ভিতরে কিছুটা অ্যাবনর্মালিটি আসছে, আর ওই জায়গাতে যে বিশ্বাস স্থাপন করে যে স্টুপিড সে বোকা মানুষ, তার তো এটা হওয়াই উচিত, পৃথিবীতে বোকারাই তো প্রতারিত হবে। আমাদের তো নর্মাল একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা বাংলাদেশের পোশাক আশাক খাদ্যাভ্যাস চালচলন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্বাভাবিক আছে, হঠাৎ করে যদি একটা লোক এসে বলে আমি লোহা খাই আমার নাম লোহা বাবা, আর লোহা বাবার কাছে গিয়ে যদি মানুষ গিয়ে বলে যে বাবা গা আপনি আমাকে কিছু দিন, তো সেই লোক তো প্রতারিত হবে। কেউ যদি এসে বলে যে সে লোক কিছু করেন ওনার নাম কলা বাবা, সারাদিন সে শুধু কলা খায়, হবে না। ইটস ইজ যে নর্মাল স্ট্যান্ডার্ড, যে লিভিং স্ট্যান্ডার্ড আছে তার থেকে ব্যতিক্রম, যেখানেই ব্যতিক্রম কোনো কিছু দেখবেন সেখানে চিন্তা করতে হবে যে এখানে কোনো গন্ডগোল আছে। জি আমরা একটা প্রশ্ন নিতে চাই, জি আপনি। সঞ্জিদ আলিপু জব হোল্ডার, আমার প্রশ্ন হচ্ছে যে জামায়াতে ইসলামী তো একটা ধর্মের গ্রুপ এটা তো আমরা জানি, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এরা কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করছে, এরা কেন রাজনীতিটাকে বাদ দিয়ে শুধু ধর্ম নিয়েই কাজ করছে, মানে
ধর্ম নিয়ে এই একটা কথা বলে দেখা যাচ্ছে বিরোধী দলীয় নেত্রী আর একটা উল্টে প্রশ্ন করছে, মানে এইটা বন্ধ করে গণতান্ত্রিক দেশের গণতন্ত্রটাকে কেন দেখা হচ্ছে না? জি ডক্টর মজুমদার, আমার কাছে মনে হয় যে এটা এটা ভালো, আমি অ্যাপ্রিশিয়েট করি যে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ বিএনপি, আমাদের মনে রাখতে হবে তিনটার মধ্যে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতে ইসলামী আমরা একসাথে আলোচনা না করাটাই শ্রেয়। কারণ জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট যে ওনাদের ম্যানিফেস্টো যদি আমরা দেখি সেটা অবশ্যই আলাদা দেন আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ এবং বিএনপি কেন করে, একটা হচ্ছে সম্ভবত দুই পক্ষের কোনো পক্ষই ঝুঁকি নিতে চান না বা সুযোগ হাতছাড়া করতে চান না, যেহেতু ধর্মীয় আবেগ অনুভূতির ব্যাপারটা সাংঘাতিকভাবে ক্রিয়াশীল এখনো পর্যন্ত। এখানে আর একটা পার্থক্য মনে রাখতে হবে, মানে মৌলবাদীর ঈশ্বর বা আল্লাহ এবং সাধারণ মানুষের ঈশ্বর বা আল্লাহ একরকমের না। অর্থাৎ একজন সাধারণ মানুষ যখন আল্লাহ মেঘ দে পানি দে তুই তো কারি করে দস্তুর মতো, এখানে যে প্রেম ভালোবাসা নিয়ে সে তার মাবুদকে ডাকে, আল্লাহকে ডাকে, ঈশ্বরকে ডাকে, এটার সঙ্গে মৌলবাদের রাজনীতির যে আল্লাহ বা ঈশ্বর সেটার কিন্তু কোনো মিল নাই। কিন্তু হচ্ছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু ধর্মীয় অনুভূতিটা আছে এবং থাকাটা অস্বাভাবিক কিছু নয়, অবান্তর কিছু নয়, এটা যার যার ব্যাপার, আওয়ামী লীগ বা বিএনপির মতো রাজনৈতিক দল কেউই এই সুযোগটা বা স্পেসটা হারাতে চায় না। কারণ এ মনে করে আমি যদি এই ব্যাপারে নিশ্চুপ থাকি তাহলে বি সুযোগটা নিয়ে নিবে, কিংবা বি মনে করে হাওয়া বাউটা আমি একে একটু সমস্যায় ফেলে দিলাম। কিন্তু ধর্মীয় অনুভূতির কথা আপনি যেটি বলছেন, ধর্মীয় অনুভূতি কি একেবারে বিশুদ্ধ ধর্মীয় অনুভূতি হিসাবে আমাদের রাজনীতিতে আসছে, নাকি ধর্মীয় অনুভূতিটার রাজনীতিকীকরণ হচ্ছে? না দেখেন, ধর্মের নামে কিংবা জাতির নামে, মানে জাতির নামে মানুষ সবচেয়েতে বেশি আবেগপ্রবণ হয়, আবেগপ্রবণ হয়, এটা এখন মানব প্রকৃতির, অন্তত পৃথিবীর এই অংশের মানুষের প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য। আপনি জাতীয়তাবাদের নামে, ধর্মের নামে প্রচণ্ড মানুষ পাগল পারা হয়ে যায়, এটা তার মহব্বত বলেন, ভালোবাসা বলেন, প্রেম বলেন। সুতরাং এটা এখন এই অবস্থায় আছে, আপনি এটাকে আপনাকে কনসিডার করতে হবে। সুতরাং ওই জায়গাতে ওনারা এই জিনিসটাকে কোনোভাবে হার্ট হোক এটা তারা চান না। এখন এনার যে প্রশ্নটা, আওয়ামী লীগ এবং বিএনপি বিষয়ক যে প্রশ্নটা, আমি যেটা মনে করি হুবহু একই ঘটনা আপনি দেখবেন ভারতবর্ষে ঘটছে, হুবহু একই ঘটনা ঘটছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। অর্থাৎ কোনো পক্ষই এই সাধারণ মানুষের যে ধর্মীয় আবেগ অনুভূতি সেটা থেকে যতটুকু সম্ভব নির্বাচনের বাজারে বা রাজনীতির বাজারে ফায়দা তৈরি করা যায়। আমি জানি অনেকে আপত্তি করতে পারবেন যে কংগ্রেস এবং বিজেপিকে একই পাল্লায় কেন উঠানো হলো, কিংবা আওয়ামী লীগ বা বিএনপিকে কেন উঠানো হলো, তারপরেও আমি একটু ঝুঁকি নিয়েই বলছি, শেষ বিচারে আপনি দেখবেন যে ধর্ম ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ তুলনামূলকভাবে হেরফের আছে, কিন্তু তারপরেও দেখবেন যে কেউ কম যাচ্ছেন না। জি রনি ভাই, ধর্ম ব্যবহারের ক্ষেত্রে কেউ কম যাচ্ছে না, হোক ভারত সেটা হোক বাংলাদেশ হোক, আওয়ামী লীগ বিএনপি হোক, বিজেপি কংগ্রেস, এই প্রতিযোগিতাটা তো নিশ্চয়ই ইতিবাচক না, সুস্থ না, কিন্তু তারপর সেটা করে যাচ্ছে, তাতে করে নিশ্চয়ই রাজনীতিতে কোনো না কোনো ফায়দা তারা পাচ্ছে, কিন্তু তাতে করে কি ধর্মের কোনো সেবা করা হচ্ছে বা রাজনীতির বা গণতন্ত্রের কোনো উপকার করা হচ্ছে না? আমি ঠিক সেরকম মনে করছি না। ডাক্তার মজুমদারের কথার সঙ্গে আমি কিছু কমপ্লিমেন্ট করি বা সাপ্লিমেন্ট করি, সেটি হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রত্যেকটা দলই ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিংবা জাতীয় পার্টি ও জামাত ইসলামেও চেষ্টা করেছে, কিন্তু দিনান্তে যে তাদের যে খুব বেশি লাভ হয়েছে আমার সেটা মনে হয় না। যেমন দেখা গেল যে একজন রাজনীতিবিদ সে বলল যে আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম যে কালকে আমি অমুক মসজিদে নামাজ পড়ছি, সে মুসলিদের কাছে গিয়ে কথাটা বলছে ঠিকই কিন্তু মুসলিদের কিন্তু বিশ্বাস করছে না। কিংবা একজন রাজনীতিবিদ এসে সে খুবভাবে বলার চেষ্টা করছে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি এইভাবে চলি, আমার বংশ বা সব ধর্মপরায়ণ, কিন্তু মানুষ কিন্তু সেটা বিশ্বাস করছে না, মানুষ সেখানে আস্থা স্থাপন করছে না। কিন্তু এই যে একটা তাদের একটা মানসিক ফোবিয়া হয়ে গিয়েছে, এটা একটা আমি বলে একটা অসুস্থতার লক্ষণ, যে কিছু লোকের এই কথা না বলে তাদের ভালো লাগে না, এই ভণ্ডামি না করলে তাদেরকে তারা সুস্থ থাকতে পারে না, ঠিক একটা অসুস্থ প্রতিযোগিতা। মানুষ যখন যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সে যথাসম্ভব মন্দের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই কিন্তু সেই সুযোগটা গ্রহণ করেছে, আর বাকি সময়টাতে হলো যে জনগণকে বাধ্য করা হয়েছে। যেমন মাইক আপনার হাতে, আমরা এখন টেলিভিশনে বক্তব্য দিচ্ছি, অডিয়েন্সের তো কোনো কিছু করার নেই, বলার নেই, ফলে আমার বক্তব্যটা সে শুনতে পারছে, যদি সে অল্টারনেটিভ থাকে তাহলে সে অন্য চ্যানেলে চলে যাবে অথবা টিভিটা বন্ধ করে দেবে। তেমনি আমাদের রাজনীতিবিদদের যে কথাবার্তা, আচার আচরণ, তাদের যে ব্যবহার, এই জিনিসগুলো
জনগণের কাছে অসহ্য হয়ে উঠেছে, তারা বুঝতে পারে যে লোক ভণ্ডামি করছে, লোক মিথ্যা করছে বা আমার মনের কথা বলছে না, কিন্তু তাদের কিছু করতে পারছে না, তারা সেই জিনিসটা শুনছে। আর জনগণের যে যে সুখানুভূতি বা জনগণের যে কষ্টের এই অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু রাজনীতিবিদরা বুঝতে পারছে না। তারা মনে করছে যে আমি যে জনগণের যে কথাগুলো বলছি, জনগণ এই কথাটা খুব পছন্দ করছে এবং আমাকে, আমি যেভাবে নিজেকে উপস্থাপন করছি একজন সৎ ব্যক্তি হিসেবে, আমাকে সেভাবে বিশ্বাস করে। ফলে জনগণ এবং তাদের নেতা মধ্যে একটা বিশাল বিশাল ব্যবধান থাকার কারণে কিন্তু দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা এই বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতি পৃথিবীর অন্যান্য উন্নততর সভ্য জাতির তুলনায় দিনকে দিন আমরা পিছিয়ে। কিন্তু এই জনগণকেই তো দেখি আবার সেই নেতাদেরকেই ভোট দেয় যখন নির্বাচন আসে। কিছু উপায় না, বিকল্প থাকে পিছনে। আপনি, আমার নাম জাহাঙ্গীর করিম খান, আমি সাংবাদিকতা করছি। রনি ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান দেশের দুটি প্রধান রাজনৈতিক দল, তারা এখন ধর্ম নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করছে। এক দল বলছে যে তারাই সবচেয়ে ধর্মপরায়ণ, ঠিক অন্য দল কাউন্টার দিচ্ছে যে না, তারা ধর্মের কথা মুখে বললেও অন্তরে তারা বিশ্বাস করে না। তা আসলে আমাদের দেশের যে জনগণ, আমরা যারা সাধারণ মানুষ, তারা, তাদের উপরও তো এটা ইফেক্ট পড়ছে, সেই সম্পর্কে আমি একটু জানতে চাই। কতটা ধর্মিক, কে কতটা ধর্মপরায়ণ, কার অন্তরে কত বেশি ধর্মের চেতনা কাজ করে, আল্লাহ ভগবান স্রষ্টার ভয় কাজ করে, সেটা তো মানুষ জাজ করতে পারবে না, মানুষ বুঝতে পারবে না, তো স্রষ্টা তিনিই বিচার করবেন। ধর্মকর্মের ব্যাপারটা হলো কি, ধর্মটা একান্ত ব্যক্তিগত বিষয় এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ধর্মবেত্তা তাদেরকেও বলছি, এটি না জোরাজুরির বিষয় নয়, এটি না প্রচারের বিষয় নয়। আমি আগে বলে গেছি যে বাদশা হারুন আর রশিদ যখন খলিফাতুল মুসলিমিন, তখন মুসলমানরা পৃথিবীর দুই তৃতীয়াংশ সাম্রাজ্যের অধিবাসী, তখন মাত্র 8% মানে টোটাল জনগোষ্ঠীর 8% ছিল মুসলমান, বাকি সব কিন্তু বিধর্মী ছিল। সেই বিধর্মীরা কিন্তু ওনার সাম্রাজ্যের সবচেয়ে নিরাপদ অবস্থানে ছিল, এটা ইতিহাস সাক্ষী। তাই যদি হয় তাহলে এত বছর পরে এসে আমাদের কেন ধর্মের নামে এই বিভাজন, কেন আমরা এই কাজগুলো করব? এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম, তার ব্যক্তিগত যে চিকিৎসক মদিনা রাষ্ট্রে, তিনি একজন খ্রিস্টান ছিলেন। তো এখানে এত উদারতা, ইসলাম ধর্মের কথা বললাম, অন্যান্য ধর্মের কিন্তু এরকম শত সহস্র উদারতার ব্যাপার আছে। কাজেই ধর্মকে বেস করে নিজেকে প্রদর্শন করার মধ্যে শুধু দৈন্যতা প্রকাশ পায়, দুর্বলতা প্রকাশ পায়, এটা কোনো মহত্তম লক্ষ্য নয়। পৃথিবীতে আপনি যদি ধরুন 10-12 জন বিখ্যাত রাষ্ট্রনায়কের নাম প্রতিটা শতাব্দীতে আসেন, তারা কেউ কিন্তু ধর্মকে উপজীব্য করে, ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা দেশও শাসন করেনি, রাজ্য জয় করেনি, কিংবা অন্যকে ভয়ভীতি দেখায়নি। তাদের বিজয়ের বাণী ছিল মানবতার বাণী, ন্যায়পরায়ণতার বাণী এবং ন্যায় বিচারের বাণী, এটা দিয়েই তারা বড় হয়েছে। ফলে এখন যারা ধর্মকে ব্যবহার করছে, তারা না মহামানব, না বড় মানুষ, তারা না বড় কিছু হতে পারবে, না এই কাজ করে অতীতে কেউ বড় হতে পেরেছে, পুরোটাই ভণ্ডামি। জি, আরেকটা প্রশ্ন নিতে চাই আমরা, আপনি করে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি শিহাব বলছি। আমার প্রশ্নটা হচ্ছে গোলাম মাওলা রনি ভাইয়ের কাছে। আজকে ধর্মটা নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে রাজনীতি, এটা কি এখানেই বন্ধ হয়ে যাবে, নাকি আমাদের রাজনীতি, দেশের রাজনীতিটা কি ধর্মের প্রভাবে প্রভাব বিস্তার করবে, নাকি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কিছু চিন্তা ভাবনা করবেন না? ধন্যবাদ। এর পরিণতি কি, সেটা যদি সংক্ষেপে একটু বলেন। এখন যে আসলে এখন যেভাবে যাচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি যে আগামী দিনগুলোতে রাজনীতিতে ধর্মকে নিয়ে বাড়াবাড়িটা আরও বাড়বে এবং এই ধর্মকে নিয়ে অশ্লীলতা এবং ধর্মকেন্দ্রিক মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, এটা ডে বাই ডে বাড়বে। কেননা ধর্মকে অ্যাভয়েড করার জন্য, সত্য বলার জন্য যে জাতীয় নেতৃত্বের যে লিডারশিপ কোয়ালিটি দরকার, তো সেটা আমার প্রজন্ম ধরেন, কিংবা উনি আমার চেয়ে 4 বছর, আমরা হিসেব করে দেখলাম আমাদের চেয়ে 4 বছরের অনুজ, ওনাদের প্রজন্ম ধরেন, কিংবা আমার চেয়ে 10 বছরের সিনিয়র কোনো প্রজন্মের মধ্যে, আমি সাহস নিয়ে এমন কোনো জাতীয় নেতার আমি সন্ধান পাইনি যিনি সমস্ত মিথ্যাকে অ্যাভয়েড করে সত্য কথা বলার জন্য সাহস করে এগিয়ে আসবেন। ফলে আগামী দিনগুলোতে এই ধর্মভিত্তিক যে রাজনীতির যে প্রোপাগান্ডা বা জিনিসটি, এটা বাড়বে বই কমবে বলে আমার মনে হচ্ছে না। জি, ডক্টর শান্তনু মজুমদার, আপনাকে দিয়ে শেষ করব। কিছু কিছু স্লোগান আমরা খুব বেশি শুনি, যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, তারপরে অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্ম নিরপেক্ষতা, এই কথাগুলো যে দলগুলো বা যে ব্যক্তিগুলো, যে রাজনীতিবিদরা বলেন, তাদের কাছ থেকেও কিন্তু আমরা ধর্মের ব্যবহার একই রকম দেখতে পাই। তার মানে হচ্ছে কি, যে এটাই কি একমাত্র অবলম্বন, এছাড়া রাজনীতিতে এগোবার কি আর কোনো সুযোগ নেই?
না আপনি আপনি কেন থাকবে না অবশ্যই আছে তাহলে কেন ঘটনা হচ্ছে যে দলগুলো এমনকি অসাম্প্রদায়িক দলগুলো সেদিকে প্রশ্ন হচ্ছে সেই ঝুঁকিটা নেওয়া হবে কিনা প্রশ্ন হচ্ছে সেই ঝুঁকিটা নেওয়া হবে কিনা তবে এটার সঙ্গে শুধু রাজনৈতিক দলের উপরে দায় চাপাচ্ছি না আমাদের যে সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির মান এবং বোধের মাত্রা সেই জন্য আমি সম্ভবত রেকর্ডিং শুরু হওয়ার আগে বলেছিলাম যে আমি যখন বলবো ধর্ম আপনারা দয়া করে ধর্মসমূহ ভাববেন কারণ যারা ধর্ম পালন করেন প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি অনুভূতি কাজ করে বলে লাভ নাই যে একজন হিন্দু ধর্ম পালন করে কিন্তু খুব আমার লেকচার শুনে খ্রিস্টান ধর্মের ব্যাপারে তার সমান অনুভূতি হয়ে গেলে এটা হয় না তো এটা হচ্ছে কি যেহেতু সংখ্যাগরিষ্ঠতাবাদটাই গণতন্ত্র হিসাবে চালু আছে এবং এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক আলোচনা আসলে ঠিক হচ্ছে না আমি মনে করি আপনি একটু সাবকন্টিনেন্টের দিকে তাকান বড় দেশ আছে ভারত অনেক বেশি ইনফরমেশন পাওয়া যায় তাকান এক্স্যাক্টলি যে একই ঘটনা যারা নিজেকে ধর্মনিরপেক্ষতা দাবি করছেন তারা কী করছেন সেগুলোর প্রভাব কি আমাদের উপর পড়ছে না সেগুলোর প্রভাবের জন্য বাংলাদেশও 16-17 কোটি লোকের দেশ পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ রাষ্ট্র আমি বলছি ধর্ম থেকে রাজনৈতিক ফায়দা অর্জনের যে কৌশল বা অপকৌশল তাতে করে পিছিয়ে থাকছে না এখন আরেকটা যুক্তি হতে পারে যে আমি নিউট্রাল থাকলাম আর আপনি পক্ষাবলম্বন করলেন কার পক্ষ খুব নিরাপদ সংখ্যাগরিষ্ঠের পক্ষ তখন আপনি রাজনীতিতে পিছিয়ে পড়বেন সেজন্য আপনি আবার একই রাস্তায় সেই ঝুঁকিটা থেকেই যাচ্ছে তো আমার কাছে এই জন্য আপনার প্রশ্নের জবাবে বলছি আপনি বলছেন যে যারা অসাম্প্রদায়িকতা রাজনীতি বলে বা ধর্মনিরপেক্ষতা তারাও যে পিছিয়ে থাকছেন এটা আমার ধারণা দুই দিকের ব্যাপার একটা শুধু দলের যদি ফায়দার ব্যাপার বলি সেটা ঠিক অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মানের ব্যাপারটাও আছে আর একটা ছোট নোট দিই যে আমরা অনেকেই ইদানিং কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা এটাকে এক বলে চালিয়ে দিচ্ছি এটা ঠিক নয় এবং সেগুলোর অপব্যাখ্যা অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতার অন্যতম শর্ত শর্ত যে সকল ধর্মের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি থাকতে হবে কিন্তু রাষ্ট্র সকল ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আচরণ করবে কিনা সেটা শুধুমাত্র অসাম্প্রদায়িকতা দিয়ে নিশ্চিত হয় না এই জায়গাগুলোতে সম্ভবত আমাদের আরো অনেক বেশি ভাবনা চিন্তার অবকাশ আছে তা না হলে শুধু রাজনৈতিক দলকে বকাবকির মাধ্যমে আমরা কিন্তু এটা থেকে সমাধান হবে নিশ্চয়ই আমরা এ নিয়ে আরো অনেক আলোচনা করবো ধন্যবাদ ডক্টর শান্তনু মজুমদার ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি ধন্যবাদ আপনাদেরকেও যদিও আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী পর্যায়ের জন্য আরো একটা বিরতির পর আমরা কথা বলবো বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা নিয়ে তখন আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবেরি গাইন এবং বাংলা নিউজ 24.com এর বার্তা প্রধান জনাব মেনন মাহমুদ অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার নানান দিক নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবির গায়েন এবং বাংলা নিউজ 24.com এর বার্তা প্রধান মাহমুদ মেননকে এছাড়া শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করছেন মেনন আপনাকে দিয়ে শুরু করি বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা বয়স খুব বেশি হয়নি বছর দশেক কিন্তু অসংখ্য পত্রিকা হয়েছে হাতে গোনা কয়েকটা বাদ দিলে বাকিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল প্রতিদিন প্রতিনিয়তই নতুন নতুন অনলাইন সংবাদপত্র আমরা দেখতে পাই যদিও সেগুলো মান নিয়ে অনেক প্রশ্ন আছে মান নিয়ে আমরা শিক্ষকের কাছ থেকে শুনবো তো বাংলাদেশে আসলে এই 10 বছরে অনলাইন সাংবাদিকতা কত দূরে গিয়েছে বা মুদ্রণ সাংবাদিকতা বা সম্প্রচার সাংবাদিকতার সাথে তুলনা করতে গেলে এর মানটা কোন জায়গায় আছে ধন্যবাদ আমার কাছে যেটা আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে এরকম যে 2004 সালে যখন বাংলাদেশে অনলাইন জার্নালিজমটা শুরু হয় তখন আসলে অনলাইনে একটি সাংবাদিকতা চর্চা করা যাবে এইটা নিয়েই অনেক প্রশ্ন ছিল অনেকেই বুঝতেও পারতো না যে এই মিডিয়ার ভবিষ্যৎটি কী এখন যেটা আপনি বলছেন যে অনেক মাশরুম গ্রোথ হয়েছে এটার একটা দুই রকমের ব্যাখ্যা আছে একটা হচ্ছে যে অনেক যখন অনলাইন মিডিয়া এসছে তার মানে হচ্ছে যে অনলাইন মিডিয়াকে কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালি বলা হচ্ছে এটা হচ্ছে নিউ মিডিয়া ঠিক আছে একটা সময় এটাকে ফিউচার মিডিয়া বলা হতো এবং এখন অলরেডি এটাকে নিউ মিডিয়া বলা হচ্ছে এবং আর কিছুদিন গেলে হয়তো এইটাই মিডিয়া মেইন মিডিয়া হয়ে যাবে আর সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আসলে বাড়তেই থাকবে বাট এই যারা বাড়ছে যারা তাদের নিয়ে অনেক ধরনের কথা আছে এবং অনেক ধরনের ব্যাখ্যা খুব স্পষ্ট শুধু একটা উদাহরণ আমি আগে থেকেই শেয়ার করে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বছর কিছুদিন আগে আমি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিলাম তো ওখানে যে যখন আমরা অ্যাপ্লাই করি তো অ্যাপ্লিকেশনের সময় ওরা একটা ক্রাইটেরিয়া দেয় যে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ আর অ্যান অনলাইন তাহলে ওরা বলে যে তোমার
কন্টেন্টের 60% অরিজিনাল কন্টেন্ট কিনা, ইফ ইট ইজ প্রডিউসড বাই ইয়োরসেলফ, যদি আপনি নিজেই এটা প্রডিউস করেন তাহলেই আপনি এই ইউএনজিএতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সো একটা সময় কিন্তু গিয়ে এরকমই দাঁড়াবে, যারা এই রকমের অনলাইন নিউজ পোর্টাল করছে এবং মাশরুম গ্রোথ করে তৈরি করছে, তারা কিন্তু আসলে মেজর কাজটা যেটা করছে যে কোনো একটা অনলাইন থেকে কাট পেস্ট করে তাদের কন্টেন্ট নিজেদের কোনো, তারা হয়তো আমরা জানি যে একজন একটা অনলাইন চালাচ্ছে, দুইজন একটা অনলাইন চালাচ্ছে, তিনজন সর্বোচ্চ একটা অনলাইন চালাচ্ছে। এদের জন্য আসলে বাংলা নিউজ, যখন আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি বাংলা নিউজ 24.com, আমাদের 270 জন টোটাল ওয়ার্কফোর্স আছে, এই 270 জন যে কাজটা করে, আরও একটা অনলাইন যদি হয় সেও হয়তো ওই তিনজন মিলে ওই 270 জনের মতো করে একটা অনলাইন চালাচ্ছে। এখন বাংলা নিউজ যে এক্সটেন্ডে চলছে তারা হয়তো সেই এক্সটেন্ডে চলছে না, বাট দুইজনেরই কিন্তু একটা মানে একটা খুব সাধারণ ফর্মে বললে এটাও একটা অনলাইন ওটাও একটা অনলাইন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই পত্রিকাগুলো একসময় ঝরে যাবে যখন কিনা এই ক্রাইটেরিয়াগুলো যারা পেশাদারিত্বের সাথে কাজ করে তারা শুধু টিকে থাকবে, এবং যারা এভাবে করছে তারা কিছুদিন চালিয়ে তারপরে দেখবে যে আসলে এটা চালানো সম্ভব না, কোথাও তার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না। যখন ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এখন যেরকম এলিজিবিলিটির কন্ডিশন দিচ্ছে, অধিকাংশ প্রতিষ্ঠানই সেই কন্ডিশনটা দিতে থাকবে, তখন তাদের অংশগ্রহণের সুযোগটা কমে যাবে, অংশগ্রহণের সুযোগ যখন থাকবে না তখন আসলে এইরকম প্রতিষ্ঠান চালিয়ে কোনো লাভ নেই। আরেকটা হচ্ছে যে এটার সাথে তো বিজনেস জড়িত, ইউ ক্যানট রান অ্যান অর্গানাইজেশন, মানে আমি সারা জীবন শুধু আমার পকেটে টাকা এটা চালাবো তা না, এটাকে তো কোনোভাবে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হতে হবে, সেটাও হবে না। সব যারা তৈরি করছে তারা আসলে আমি মনে করি যে ভুল করছে এই কারণে যে তারা শুরুটা বলে হয়তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলো গ্রহণযোগ্য না, কোনো এক সময় সেগুলো ঝরে পড়বে। এবং আপনি ধরেন না বাংলাদেশের নিউজ পেপারের কথাও চিন্তা করলে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া আছে হাতে গোনা 5-7টা, কিন্তু আমাদের যদি ডিএপিতে আমরা খোঁজ নিতে যাই মোর দ্যান 1000 নিউজ পেপারস আর বাংলাদেশ থেকে পাবলিশড হচ্ছে, তাই না, ঢাকা থেকে জাতীয় নিউজ পেপার হিসাবেই পাবলিশড হচ্ছে, যেগুলোর কোনো নামও নেই মানও নেই কিছু নেই। সো এরকম নাম মানহীন অনলাইন তো হচ্ছেই, মান যাদের আছে সেগুলোর অন্য দিক নিয়ে আমরা আবারও আসবো আপনার কাছে। তার আগে ডক্টর কাবি গাইন, সাংবাদিকতা শিক্ষক হিসেবে অনলাইন সাংবাদিকতার যে বিকাশ প্রসার হচ্ছে এবং তার মধ্য দিয়ে কিছু অপচর্চাও হচ্ছে, সামগ্রিকভাবে এটার উত্থানটাকে, এর বিকাশটাকে, এর অগ্রগতিটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আসলে আমি একটুখানি মানে গোড়ার জায়গাটাকে বলতে চাই, যে এটা তাত্ত্বিক জায়গাটা কি আমার কাছে খুব পজিটিভ মনে হয়। যখন একটা বড় নিউজ পেপার ছিল আগে, কক্ষিগত ছিল বড় বড় বিজনেস কর্পোরেট হাউসের কাছে কিংবা বিগ বাজেটের কাছে, সেই জায়গা থেকে মুক্ত করে দিয়ে মানুষকে অল্প পুঁজিতে অল্প মানুষের শ্রমে, মানে এস্টাবলিশমেন্টের যে জাতাকলটা ছিল সেই জাতাকলটা অল্প পুঁজি অল্প জনবলের ফলাফল কি সেই মানের হয়, যেমন আমি সেটাই আসবে আমি আসছি। কাজে আপনি যদি দর্শন হিসেবে দেখেন খুবই ভালো, এবং এটা সামনের দিকে আরও আগাবে এবং টেকনোলজির অ্যাডভান্সমেন্ট তো আছেই, কিন্তু আপনি যে জায়গাটিতে এসেছেন খুব গুরুত্বপূর্ণভাবে, সেটি হচ্ছে আসলেই আমরা যদি ঘুরে তাকাই তাহলে আমি দেখি যে আসলে দুই তিনটি হ্যাঁ আমি একটু রিস্ক নিচ্ছি, দুই তিনটির বেশি কিন্তু আসলে আপনি পাবেন না যারা খুব মানে তার পেশা দারিদ্রের যে জায়গাটি সেই জায়গাটিকে তারা আফল করতে পারছেন। এমনকি যারা সবচেয়েতে ভালো পজিশনে আছে তাদের ক্ষেত্রে বলতে পারি, যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, কিছুদিন আগে আমি একটি লেখা দিয়েছিলাম একটি অনলাইন নিউজকে, খুবই ভালো, এবং সেখানে আমি দেখলাম যে আমার একটি লেখা আমি যে সংবাদ শিরোনামে দিলাম সেটা তো চেঞ্জ হলো, তারপরে এটা একটা ভিউজ ছিল অপেড, এবং তারপর সেখানে তিনটি ছবি ব্যবহার করা হচ্ছিল, ঘন্টা পর পর সেই ছবি তুলে নেওয়া হচ্ছে এবং যখন আমি রাতে 10টা মানে আমার লেখাটি আপলোড করা হলো দুপুর 1:30টার দিকে, আমি যখন রাত 10টায় ফিরে দেখলাম একটি ছবিও আর নেই। এই যে প্রতিনিয়ত চেঞ্জটা হচ্ছে এখন, এই প্রতিনিয়ত চেঞ্জটা কিন্তু অন্যতম একটি জায়গা যেটা আপনার অনলাইন নিউজ পোর্টালরা করতে পারেন সেটা নিউজের ক্ষেত্রে, কিন্তু একজন ব্যক্তির লেখাকে যেটাকে আপলোড করা হয়েছে সেখানে কি শুধু ছবির পরিবর্তন হচ্ছে, ছবির পরিবর্তন হচ্ছে না, লেখার পরিবর্তন হয়নি, কিন্তু শিরোনামটাকে তারা আর ই করতে পারছেন না। কিন্তু আমার কাছে মনে হয় যে যখন একটা এডিটোরিয়াল ছাপানো হচ্ছে তখন কিন্তু তার নিজস্ব পত্রিকার একটি এডিটোরিয়াল ভিউ থাকার কথা, এবং তার ভিতরে কিন্তু ওই শিরোনামটিও পড়ে, কাজে তিনি যখন আর কে মানে চেঞ্জ করছেন একবার আপলোডেড হয়ে যাবার পরে,
তখন কিন্তু আমার পেশাদারিত্ব নিয়ে আমার প্রশ্ন আসে। আপনি জানতে চেয়েছিলেন কারণটা? হ্যাঁ, তারা বলছেন যে মানে ঠিক মানে ইন হাউসে এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, একটু কথা হচ্ছে, মানে তারা ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাহলে তারা কিন্তু এটাকে আপলোড করবার আগে এটা করতে পারতেন। মানে আরো তাড়াহুড়া করতে গিয়ে না, এটাখানেও তাড়াহুড়া কোনো বিষয় যেহেতু অনলাইনটা প্রতি মুহূর্তের ব্যাপার, সে কারণে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, কত দ্রুত এটাকে আপলোড করা যায়। না, তারা বেশ ই নিয়েই করেছিল এবং বিষয়টি খুব সেন্সিটিভ একটা ইস্যু ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা যে দেখি, এমনকি দেখেন আমরা ফেসবুকে যা লিখে ফেলছি সেই জিনিসটি আমি দেখতে পাই যে অনেকগুলো যে নিউজ পোর্টালে ছাপা হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা দেখলাম, নিয়ন্ত্রণ নেই, দায় কোনো নিয়ন্ত্রণ নেই, দায় যাবো 46 আর সামথিং লাইক দ্যাট, এরকম বিভিন্ন ইস্যু চলে গেছে। এখন কথা হচ্ছে যে তারা আমাদের কাছে একজন লেখকের কাছ থেকে যে নেওয়ার যে ন্যূনতম সৌজন্য সেটুকু দেখাতে পারছে না। থার্ড আরও একটি জিনিস বলবো, ধরেন কোনো একটি লেখা মেইন স্ট্রিম মিডিয়াতে ছাপা হয়েছে, সেই লেখাটি আমরা দেখতে পাচ্ছি যে ওনার যেটা মাহমুদ খানিকটা বলেছেন, অনুমতি না নিয়েই তারা, অনুমতি না নিয়েই একাধিক, মানে একাধিক না অনেকগুলোতে তারা ছাপিয়েছে, অনেকগুলোতে। মানে আমি যদি আমার কোনো একটি লেখা আমি যদি সার্চ দেই, আমি দেখি যে ওয়েল প্রথম আলোতে দিয়েছিলাম হয়তো বা অন্য কোনো পত্রিকায় দিয়েছিলাম, সেটি ছাপা হয়ে গেছে আরও অনেক পত্রিকায়। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আসলে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে আমরা কিছু প্রশ্ন নেই, তারপরে আবার ফিরে আসবো। অনলাইন সাংবাদিকতার কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, দুইটাই আছে। নেগেটিভ দিক আমরা অনেক জানি, কিন্তু পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন সাংবাদিকতা কেউ অধিকাংশ ক্ষেত্রে সাংবাদিকতা পড়ে আসে না, বিভিন্ন পেশা থেকে তারা আসে। তো বিভিন্ন পেশা থেকে যখন আসে তখন কিন্তু তারা বিভিন্ন পেশার থেকে যে অসামঞ্জস্যতা দেখতে পায় সেটা তারা তুলে ধরতে পারে, এটা হচ্ছে একটা পজিটিভ দিক। কিন্তু এই অসামঞ্জস্যতা তুলে ধরার ব্যাপারটা যখন তারা অনলাইন সাংবাদ মানে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করছে, তখন সেটা যেন একটা নির্দিষ্ট বিষয় বজায় থাকে যে এটা সমাজে কোনো অবক্ষয় না আনে কিংবা সমাজে কোনো বিরোধ তৈরি না করে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখার একটা চেষ্টা থাকা উচিত আমার যেটা মনে হয়। আমার প্রশ্ন ম্যামের কাছে যে এটা নিয়ে সরকার নীতিমালা তৈরি করছে করুক, কিন্তু সেটা যেন স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়, এই ব্যাপারটা যেন থাকে। জি, আপনি জানেন যে একটি নীতিমালা তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এরপরে সেটা আর এগোয়নি, এখন নীতিমালা বিহীনভাবেই চলছে এই। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আসলে করেছেন, সেটি হচ্ছে যে আমাদের তো একটি জায়গায়, আমি এখানে নীতিমালাটা কন্ট্রোল অর্থে না, আপনি যে কথাটি বলেছেন, আর আপনার একটা মান বা পেশাদারিত্ব বজায় রাখার, আমি একটি জায়গায় একটুখানি আপনার কথাটা মেনে নিয়েও একটু ই করতে চাই। আপনি যে কথাটি বলেছেন যে অন্যান্য পড়াশোনা করে এসে তারা জার্নালিজম করছেন, ফলে তারা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু জার্নালিজম কিন্তু একটা পেশা এবং সেটাকে পড়ানো হয়, এটা একটা ডিসিপ্লিন। এখন আপনি যখন অন্য জায়গা থেকে আসছেন, আপনি হ্যাঁ হয়তো অন্য দৃষ্টিভঙ্গি এখানে যুক্ত হতে পারে, কিন্তু যারা মূল ব্যক্তি থাকবেন সাংবাদিকতার তাদের একটি কাঠামো কিন্তু থাকতে হবে। না হলে যেমন আপনি দাঁতের ডাক্তার ধরেন, এখন আপনি একজন হার্টের ডাক্তার দিয়ে কিন্তু দাঁতের চিকিৎসাটা হবে না, কাজে এই জায়গাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পেশাদারিত্বটাকে আমরা প্রথমে নিশ্চিত করতে চাই। কারণ যারা 4 বছরের জার্নালিজম করে আসেন, পরে 5 বছর তারা নিশ্চয়ই কিছু কিছু শেখেন, মানে রাস্তা করিডোর দিয়ে হাঁটলেও কিন্তু তাদের অনেক কিছু শিখতে হয় এবং সেই শেখাটা হচ্ছে তার সাবজেক্টের শেখা। গেল এক নম্বর। নিশ্চয়ই আপনাদের বিশ্ববিদ্যালয়ে এই অনলাইন সাংবাদিকতারও কোর্স চালু হয়েছে? অবশ্যই চালু হয়েছে। এখন এই জায়গাটি আছে, নম্বর ওয়ান। নম্বর টু, আপনি যে কথাটি বললেন হচ্ছে নীতিমালার কথা, আমরা মনে করি যে কোনো নিয়ন্ত্রণের জন্য না, কিন্তু নিয়মন রেগুলেশন যেটাকে বলে, যেমন আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রির দিকে তাকান, ওখানে 23টি দেশ মিলে একটি রেগুলেশন কমিটি করেছে, সেখানে তারা দেখে প্রত্যেকটি হাউসের নিজস্ব কাঠামো আছে, একটা বডি আছে, তারা বলছে যে ওয়েল তোমার মিডিয়া হাউস সে কিন্তু এই জায়গাটা মানছে না, দ্যাটস এনাফ, আর কিছু বলতে হয় না, তাকে নিয়ন্ত্রণমূলক না নিয়মনমূলক রেগুলেশনমূলক এটি অবশ্যই দরকার এবং একটি নীতিমালার মধ্যে এটাকে আসতে হবে, যেখানে জার্নালিজমের যে ইথিক্যাল যে জায়গাগুলো আছে সেই ইথিক্সের জায়গা। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের প্রেস কাউন্সিল কী বলেছে যে বাকস্বাধীনতা সবারই থাকবে, কিন্তু 7টা থেকে 8টা জায়গা আছে যে জায়গাটাতে আমরা কিন্তু চাইলেই যেগুলোকে ভায়োলেট করতে পারি না, যেমন আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আমার কোনো কথা বলতে পারি না, কারো ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তেমন কোনো কথা বলতে পারি না, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ আমরা করতে পারি না, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক ক্ষুণ্ণ হয় এমন কিছু আমরা করতে পারি না, এই যেহেতু অনেকগুলো জায়গা আছে। এখন কোনো নিউজ পোর্টাল বা কোনো অনলাইন মিডিয়া যদি এগুলো করে, তাকে তো অবশ্যই
একটা রেগুলেশন আওতায় আনতে হবে। মাহমুদ মেরন, উনি যে কথাটা বলছেন, আমার ধারণা যে এই যে ব্যাংকের ছাতার মতো গজি উঠে যে না সে এসে পত্রিকা বের করে ফেলছেন, সেখানটায় হয়তো সাংবাদিকতা না করে, সাংবাদিকতা না শিখে, সাংবাদিকতা না জেনে লোকজন কাজ করছে সেটার কথা বলছেন। কিন্তু যেগুলো বড় বড় অনলাইন সংবাদপত্র, নিশ্চয়ই সেখানে কাগজের সংবাদপত্র বা টেলিভিশন রেডিও সংবাদপত্রের মতো ওই মান বজায় রেখে জনবরণের সুযোগই নেই। আমি আমার কাছে যেটা মনে হয় যে আপনি প্রশ্ন করতে যেটা বলেছিলেন যে এটা কনসেপ্টের জায়গা থেকে একটু ভুল আছে, সেটা হচ্ছে ওগুলো কিন্তু আসলে অনলাইন জার্নালিজম না। ফেসবুকে যে যিনি পোস্ট দিচ্ছেন তিনি কিন্তু অনলাইন জার্নালিজম করছেন না, এবং যারা ছোট ছোট অনলাইন তার নিজের নামে অথবা কোনো একটি পোর্টাল তৈরি করে এটার হয়তো একটা নিউজ মিডিয়া টাইপের নাম দিয়েছেন, কিন্তু এগুলোকে আসলে অনলাইন জার্নালিজম বলা যাবে না। অনলাইন জার্নালিজম বাংলাদেশে যদি আমরা খুবই পিন পয়েন্ট করতে চাই তাহলে দু তিনটি মিডিয়া, যেটা ম্যাডাম বললেন যে ওই দুই তিনটে মিডিয়াই আসলে অনলাইন জার্নালিজমের বেসিক্যালি প্র্যাকটিস করছে। ইফ ইউ গো ফর দ্যাট কন্টেন্ট, যে আমরা বাংলা নিউজ অথবা বিডি নিউজ অথবা অন্য যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো তারা কীভাবে কন্টেন্ট দিচ্ছে, কী ধরনের, একদম মেইন স্ট্রিম মিডিয়া যেরকম চলে সেরকমভাবেই একটা অনলাইন চলে, এর বাইরে যারা আছে তারা এই কাজগুলো করছে, এবং অধিকাংশ কন্টেন্টই হচ্ছে যে কন্টেন্ট আসলে কোনোভাবে পাতে ফেলার মতো না, শব্দগুলো এরকমই হবে, যে কথাগুলোই এমন অথবা তাদের নিউজগুলোই এমন যে এগুলো আসলে এগুলো কোনো নিউজ না। সো ওইটা নিয়ে আলোচনা করতে গেলে ইটস এ ভেরি বিগ ডিসকাশন। আমি ওই জায়গা থেকে বের হয়ে আমার কাছে মনে হয় যে অনলাইন জার্নালিজমের একেবারেই একাডেমিক এবং থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটু কিছু কথা বলতে চাই। প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি দেখেন যে অনলাইন জার্নালিজম, আমরা জার্নালিজমকে বলি, আপনারা শুনেছেন কি না, লিটারেচার ইন হারি, রাইট, যে খুব সবচেয়ে দ্রুত সময়ের লিটারেচার হচ্ছে জার্নালিজম। তো জার্নালিজম এই কথাটি বলা হয়েছে প্রিন্ট মিডিয়ার জন্য, প্রিন্ট মিডিয়ায় যে জার্নালিজমটা করা হয়, কারণ জার্নালিজম একটা ডেডলাইন, চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করতে হয়। এখন আপনি চিন্তা করেন অনলাইন, দিস ইজ এ এভরি মোমেন্ট মিডিয়া, দিস ইজ, আমরা এটাকে বলি ইনস্ট্যান্ট মিডিয়া, এখন ঘটনা এখনই, তো এইটা কতটা হার্ডনেসের মধ্যে কাজটা করতে হয়, এবং এই হার্ডনেসের মধ্যে কাজটা করার জন্য আমাদের কিছু ল্যাপসেস আছে, আবার দেয়ার আর সাম ক্রাইটেরিয়া, আমরা কিছু প্যাটার্ন ডেভেলপ করেছি যাতে আমরা ওই লিটারেচারটাকে অথবা জার্নালিজমের সবচেয়ে প্রধান যে জায়গাটা অথেন্টিসিটি, এবং জার্নালিজমের সবচেয়ে প্রধান যে জায়গাটি চারটি যে নীতিমালার কথা আছে, অথবা জার্নালিজমের যে প্রধান যেই বিষয়গুলো, এথিক্স অফ জার্নালিজম আছে, এগুলো সব মেনে চলে, সবগুলো মেনে চলেই ওই ইনস্ট্যান্টলি এই কাজটা করতে হয়। এবং এই কাজটা করতে গিয়ে আমরা কখনো ব্রেকিং নিউজ দিই, এখনই ঘটেছে এখনই, আপনি মাঝখানে আমরা একটা, আমি নিজেই আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে ইন থ্রি মিনিটস বাংলা নিউজ ম্যানেজ টু পাবলিশ আ স্টোরি অন পিএম স্পিচ, পিএম স্পিচ দিচ্ছেন তার তিন মিনিটের মধ্যে আমরা এটাকে পাবলিশ করেছি। এবং কখনো কখনো আপনি দেখবেন যে একটা নিউজ স্পিচ দিচ্ছেন তখনই একটা নিউজ উঠে যাচ্ছে এগুলো, এবং সময়ের চাপটা অনেক বেশি। আমি আমি একটু উদাহরণ দিই যে এটা আসলে শুধু বাংলা নিউজ বা বাংলাদেশে না, এটা ইন্টারন্যাশনালি এখন মিডিয়াটাই এরকম। আমার মনে আছে যে আমি যখন ইলেকশন, ইউএস ইলেকশন কভার করতে গেছি, তো দেখছি যে বারাক ওবামা বক্তৃতা করছেন, তো পেছনে দাঁড়িয়ে রয়টার্স বা এএফপির যত জার্নালিস্ট, দে আর রাইটিং অন দেয়ার মোবাইল ফোন, কন্টিনিউয়াস লিখছে এবং সেন্ড করছে, লিখছে এবং সেন্ড করছে, এবং এই দ্রুততার কারণে অনেক ক্ষেত্রে হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি, এখানে আমি একটা কথা বলি, এটা কি শুধুমাত্র যে অনলাইন নিউজ পেপার করছে তা কিন্তু না, আজকে মেইন যে মিডিয়া যাদের একটা না টেলিভিশন না, মানে আপনি কাগজের পত্রিকা অনলাইন সংস্করণের কথা বলছেন, সেখানেও কিন্তু সেটা থাকে, তাকেও করতে হচ্ছে। এই কারণে আমি, তারা শুধুই তাদের দিনের পত্রিকাটি যে ইন্টারনেটে আপলোড করছে তা না, প্রতিনিয়ত আপডেট করে অনলাইন সংবাদপত্রগুলোর সাথে কম্পিট করছে, যদিও তারা আসলে বাই প্রোডাক্ট, জি তাদের প্রোডাকশনটা হচ্ছে বাই প্রোডাক্ট, কিন্তু যেই যেই মিডিয়াগুলো শুধুই অনলাইন তাদের কিন্তু দায়িত্ব। আমি আমি দেখেছি যে আমরা যদি একটা নিউজ দেরি করি তাহলে রিডাররাই ফোন করে, ভাই এই নিউজটা নেই কেন। এবং এইখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে অনলাইনটা এত ভালনারেবল একটা মিডিয়া যে আপনি চিন্তা করেন যে একজন রিডার সে আমার কাছ থেকে ওয়ান ক্লিক অ্যাওয়ে, মানে সে যদি একটা ক্লিক করে একবার আমার কাছ থেকে সরে যায়, সাপোজ বাংলা নিউজ 24.com আপনি ব্রাউজ করলেন, মানে গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জটা শুনলেন, পেলেন না, জি জি, আপনি একটা ইনফরমেশন পেলেন না, আপনি জাস্ট চলে যাবেন ফেসবুকে, ফেসবুকে যখনই আপনি যাবেন আপনি এরপরে দেখবেন যে সেখানে একটা ভিডিও এসছে, ভিডিওটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, আপনি ওই ভিডিওটা দেখবেন, সেখান থেকে আপনি আরেকটা ভিডিও দেখবেন, সেখান থেকে আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটাস দেখবেন,
আপনি গালফ অফ এয়ারওয়ে চলে যাচ্ছেন, মানে গ্রাহক ধরে রাখা খুব কঠিন, আবার আপনাকে ফেরত আনা খুব টাফ আমার জন্য। জি জি, গ্রাহক ধরে রাখা কঠিন করে আমি বলতে আপনি কি করেছেন না? জি, আরেকজনকে দেন জি প্লিজ। জি, আপনি করেন। আমি পারুল, দ্য রিপোর্ট 24.com এ আছি স্টাফ রিপোর্টার হিসেবে। তো কাজের প্রেক্ষাপটে আমি অনেক কিছু জানি যে অনলাইন জার্নালিজমটা কত কষ্টের। তো সেক্ষেত্রে আমি পজিটিভ বলবো, আর নেগেটিভ বলবো যে অনেকগুলো পত্রিকা, পরিবর্তন, শীর্ষ নিউজ, প্রাইম খবর, হঠাৎ করেই তারা প্রতিষ্ঠিত হয়েছে, আবার হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু অনেক সাংবাদিক, প্রায় 70-80 জন টোটালি বেকার হয়ে গেছে। এখন এর নিরাপত্তা কে দিবে? আমার প্রশ্নটা এইটা। তো আসলে সমস্ত জায়গাতে এই সংকটে মাধ্যমে থাকতে পারে, এটা কিন্তু এই যে দ্রুত গতিতে ওঠা বা দ্রুত বন্ধ হয়ে যাওয়ার এই প্রবণতার কারণেই বেকারত্বের। নাজমুল ভাই, এটা একটা উত্তর আছে, সেটা হচ্ছে যে আমি আসলে কোনো মিডিয়ায় ওপেন আপ করব না আনটিল অর আনলেস আমি নিশ্চিত করতে পারি যে আমি এইটাকে, আমার সাথে যারা কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে আমি এটা যদি না করতে পারি। যদি আমি মনে করি যে আমার কাছে আসলে 1500 টাকা দিয়ে একটি ইয়া ভাড়া করা যাবে, ডোমেইন ভাড়া কেনা যাবে, এবং সেই ডোমেইনে একটা ইয়া করে আমি শুরু করে দিলাম, শুরু করলাম 3-4 জন নিয়ে, এরপর একটু এক্সপ্যান্ড করলাম, আরও 4-5 জন নিলাম, নট দ্যাট, ইট শুড বি ইনস্টিটিউশনাল। অনলাইন জার্নালিজম ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব মজার ব্যাপার হচ্ছে যে আসলে অনলাইন জার্নালিজম হওয়ার কারণে যেটা হয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়াটা অফ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস তাদের মূল ভার্সনে তাদের পত্রিকা ছাপানো কমিয়ে দিচ্ছে, কেন করছে, এবং তাদেরকে অনলাইনে আসতে হচ্ছে। অনলাইনে আসছে যখন তারা, তখন তারা কি করে, একটা ক্রাইটেরিয়া তারা ফিক্স করে যে তাদেরকে কিন্তু ব্যাপক এক্সিং হয়, ইউনো, যে কর্মী ছাঁটাই হয়। তো কর্মী ছাঁটাই যখন হয় তখন তারা কাকে ছাঁটাই করে? প্রথম দেখে যে এর মধ্যে যে লোকটা দু রকমের কাজ জানে, যে দুইটা কাজ জানে বা 3 রকমের কাজ জানে তাকে রেখে দেয়। যে শুধু একটা কাজই জানে, শুধু নিউজ ওই যে লিখতে জানে, তাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু যে একই সাথে নিউজ লিখে কম্পিউটারের এটাকে একটু প্রসেস করতে জানে তাকে এখানে অ্যাকোমোডেট করছে। সো আপনাকে আসলে যদি ইফ ইউ আর মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচে যদি আপনি কাজ করতে পারেন, আপনার বিভিন্ন রকমের কাজ করার অভিজ্ঞতা থাকে, এবং এখন অনলাইন যেটা হয়েছে সেটা হলো আরও, এতদিন অনলাইন ছিল, যারা অনলাইন শুরু করেছে তারা কী করে, অনলাইন করে নিউজ পেপারে, নিউজ পোর্টালে নিউজ তুলছে। এখন আমাকে কিন্তু যখন প্রাইম মিনিস্টার তার প্রেস কনফারেন্স করছেন, ওই প্রেস কনফারেন্স সরাসরি ভিডিও করে, এটি আমার এখানে একটা সিস্টেম ডেভেলপ করা আছে, ওই ভিডিও ওখান থেকে আপলোড করে এটাকে অনলাইনে দেওয়া হচ্ছে, অনেক দ্রুততার সাথে কাজটা করছে, মানে এটা মাল্টিমিডিয়া। আপনার প্রশ্নের একটু উত্তরটা দিতে চাই, সেটা হচ্ছে যখনই কোনো একটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় এবং সোসাইটিতে যখনই যেহেতু একটি ইনোভেশন আসে, তখনই কিন্তু আগের যে টেকনোলজি তার কিছু মানুষ চাকরি হারায়, এটা যারা খাপ খাওয়াতে পারে নতুন প্রযুক্তির সাথে। এবং আমার কাছে মনে হয় যে এখানে কন্টিনিউস একটা ট্রেনিং এর ব্যাপার থাকবে, এবং যেটা মাহমুদ বললেন যে একটা এস্টাবলিশমেন্ট তৈরি হওয়া না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কেনই বা আমি আসলে এটাকে করতে যাব। জি, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব, ফিরে এসে আবারও এই বিষয় নিয়ে কথা বলবো, অনলাইন সাংবাদিকতা নিয়ে। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। অনলাইন সাংবাদিকতা নিয়ে কথা বলছি আমরা তিন গতে। এই পর্যায়ে একটা প্রশ্ন নিয়ে আবার আলোচকদের কাছে ফেরত যাব। জি, আপনি। আমার নাম আয়েশা সিদ্দিকা লুবনা। আমার প্রশ্ন হচ্ছে যে এখন এদেশে অহরহ অনলাইন সাংবাদিক পত্রিকা হচ্ছে, তো এ পর্যায়ে অভিজ্ঞ, অনভিজ্ঞ বিভিন্ন ধরনের মানে সাংবাদিক অনলাইনে যাচ্ছে, তো এটাতে সাংবাদিকতা কোন পর্যায়ে যাচ্ছে, এবং আমাদের যে নিউজ তথ্য এগুলো বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যুক্ত করে দিই ডক্টর কাপের জ্ঞান, সেটা হচ্ছে যে অনলাইন সাংবাদিকতা বা অনলাইন সংবাদ মাধ্যম কতটা বিশ্বাসযোগ্য হতে পেরেছে আমাদের কাছে? আচ্ছা, যেহেতু খুব সহজেই এই ধরনের, আমি খুব সহজে এবং খুব সংক্ষিপ্ত উত্তরটি দেব, ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি আলোচনা হয়ে গেছে। কথা হচ্ছে একটি ডিসিপ্লিন, সাংবাদিকতা ডিসিপ্লিনটা তো আসলে চেঞ্জ হচ্ছে না, আমার শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে আমার মিডিয়া কোন মিডিয়ামের মধ্যে থেকে আমি এটাকে এক্সপ্রেস করছি। কাজে আমি অনলাইনেই করি আর আমি হার্ড কপিতেই করি, আমাকে তো জার্নালিজমের ইথিক্সটাকে মেনেই চলতে হবে। কাজে যারা অনলাইনেও আছেন তাদের একটা শক্তিশালী এডিটোরিয়াল বোর্ড থাকতে হবে, যে এডিটোরিয়াল বোর্ড নিশ্চিত করবে যে তথ্য যেটা আসছে সেই তথ্য সঠিক কিনা, অ্যাকিউরেসি আছে কিনা, সাম্প্রতিক কিনা, এবং আলটিমেট কনসিকোয়েন্স কী হবে জনগণের উপরে, এইটুকু কিন্তু তাদেরকে এই এডিটোরিয়ালটাকে থাকতে হবে। এখন আমাদের বাংলাদেশে দু একটিকে বাদ দিলে পরে নেই,
কিন্তু আমি আশাবাদী যদি এই প্রফেশনালিজমটা চর্চা করা যায় করতে পারে তাহলেই কেবলমাত্র এই অনলাইন মিডিয়াগুলো টিকে থাকবে, যদি করতে না পারে শুধুমাত্র সানিয়া মির্জার দাঁতে ব্যথা ও মুখের প্রেমের সমস্যা এই জাতীয় জিনিসগুলো দিয়ে যদি ভর্তি করতে চায় তাহলে কিন্তু আসলে এই মিডিয়া টিকে থাকবে না। হালকা চটুল বিষয় নিয়ে অনেক 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 জায়গা আছে ওগুলো কিন্তু আসলে কেউ নিউজ পেপার বলছে না, বিশ্বাসও করছে না, এবং এগুলোর আসলে আমি মনে করি ডিসিপ্লিন হিসেবে সাংবাদিকতার একটি প্ল্যাটফর্ম হিসেবে টিকে থাকবার কোনো সম্ভাবনা নেই। জি, আরেকটা প্রশ্ন নিয়ে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়ার কাছে যে এখনকার যে অবস্থায় আপনারা বলছেন যে ব্যাঙের ছাতার মতো নিউজ পেপার বা অনলাইন পত্রিকা বেরোচ্ছে, তো এটার কিন্তু অনেকগুলো খারাপ দিক আছে, তো আপনারা যারা প্রতিষ্ঠিত যারা আপনারা চার পাঁচটার কথা বলছেন তিন চারটার কথা বলছেন, আপনারা কি এমন কোনো উদ্যোগ নিয়েছেন কি না যে মানে খারাপগুলোকে বাদ দিয়ে দেওয়ার মতো? জি ধন্যবাদ আপনাকে ম্যাডাম। না, এটার উদ্যোগটা আসলে নেয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি এটা মাধ্যমগুলোর কি কোনো সংগঠন বা ফোরাম বা অনলাইন সংগঠন, অনলাইনের সংগঠনও এখন মাশরুম গ্রোথ হচ্ছে, খুবই খুবই ইন্টারেস্টিং, কারণ তিন চার আট দশটা সংগঠন অলরেডি বোমা গোমা টাইপের অনেক কিছুই হয়েছে, যেহেতু অনলাইন ও এবং এম দিয়ে যখন হয় এবং বোমা টোমা টাইপেরই হয় এই নামগুলো, খুব খুবই ইন্টারেস্টিং, এবং এক একজন এটার নেতাও হয়ে যাচ্ছেন, নেতারা হয়তো চেষ্টাও করছেন বিভিন্ন জায়গায় যাওয়ার, ফোরামগুলোতে তারা অপচর্চার সুযোগটা থাকছে। এবং আমি যেটা প্রথমেই বলেছি যখন আসলে ক্রাইটেরিয়াগুলো ফিক্স করতে শুরু করবে, যেটা আমি বলেছিলাম যে ইউএন করেছে, এরপরে অন্যান্য প্রতিষ্ঠানগুলো করবে, আমাদের সরকার ব্যবস্থা যখন করবে, আমাদের যে কোনো প্রতিষ্ঠান যখন বিরোধী দল বলে দেবে অথবা বিএনপি বলে দেবে যে যেই সমস্ত অনলাইন 60% কন্টেন্ট নিজের কন্টেন্ট দেয় তারাই শুধু আমার এই প্রেস কনফারেন্স, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না যে সঠিক সংবাদটি সঠিক সময়ে অবশ্যই এবং সাংবাদিকতা নীতিমালা মেনে পরিবেশন করছে, সেটা তার নিজস্ব সঠিক সংবাদ এবং তার নিজস্ব প্রোডাকশন হতে হবে, যদি তার নিজস্ব প্রোডাকশন হয় তাহলে না সাইট থেকে যে কপি পেস্ট করছে বা চুরি করছে সেটা আপনি ধরবেন কিভাবে, ঠকাবেন? খুব সহজেই ধরা যায়, এটা দিদি যেটা বললেন যে ওনার একটা স্টোরি উনি করে না নাম ইচ্ছে পেছে বলে উনি ধরতে পেরেছেন, আপনার একটি সংবাদ যদি তারা কপি পেস্ট করে নিজেদের মতো করে রাইট করে আবার তাদের সাইটে আপলোড করে আপনি সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটি বিষয়, যেমন আমি ঋতুপর্ণ ঘোষের উপর একটা কাজ করেছিলাম, কাজ করতে গিয়ে দেখলাম যে উনি কিভাবে যে আপনার নগ্নতার দৃশ্যকে কিভাবে নির্মাণ করেন, এটা একটা খুবই আপনার একাডেমিক ডিসকাশনের জায়গা। আমি দেখলাম ওই জিনিসটা দিয়ে যখন সার্চ করলাম মূল নিউজটাকে আমি কোথাও পাচ্ছি না, কিন্তু অন্তপক্ষ কয়েকশো সাইট আছে ওই খানিকটা একটা খাবলা মেরে ওই জিনিসটাকে বিকৃত করে আংশিকভাবে করেছে। কাজে এটা যদি আমি সেজন্য বলছি একটা রেগুলেটরি বোর্ড থাকা খুব জরুরি, যে রেগুলেটরি বোর্ড নির্ধারণ করবে যে খুবই স্বাভাবিক যে কোনো একটা নিউজ ধরে আপনি যদি দেখেন অবিকল একই শব্দে একই বাক্যে একই জায়গা থেকে সবাই, কিন্তু বাংলাদেশে আবার রেগুলেশনের নামে নিয়ন্ত্রণ হয় এবং সেগুলোরও বিরোধিতা হয়, স্বাধীনতা খর্ব হয়, এরকম সমস্যা তৈরি হয়। আসলে আপনার প্রশ্নটার উত্তর দিই, সেটা হচ্ছে যে এটি সম্ভব, এমন সফটওয়্যার এখন আছে যে সফটওয়্যার দিয়ে আমরা যারা আমি যদি জানি আপনাদের যারা ওডেস্ক বা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করে, হ্যাঁ কপি করা যায় না, আমাদের বাংলা নিউজে কখনো কখনো আমরা এটাকে ইমেজ করে দেই যাতে আবার লিখতে হয় যদি কেউ কপি করতে চায়, বাট দ্যাট ইজ নট, আপনি যদি কোনো কিছু কপি করেন এবং পেস্ট করেন আপনাকে যে কোনো সময় ধরা যাবে, এই প্রক্রিয়া সফটওয়্যার কিন্তু ইন্টারন্যাশনালি তৈরি হয়েছে, আমরা হয়তো ব্যবহার করি না বলে বা আমরা এখনো পর্যন্ত এই অ্যাপ্রোচে যাইনি, আমরা যদি চাই যে আমরা এই চোরদেরকে ধরবো যারা কন্টেন্ট চুরি করে, আমি আসলে আমরা মাঝে মাঝে বলি যে কেউ হয়তো এখনই একটা নিউজ গেল 3 মিনিটের মধ্যে এটি হয়তো শত শত ইয়াতে সাইট উঠে, চুরি বা কপি করার আরো একটি দিক আছে সেটা আপনার কাছে জানবো, আপনার যারা প্রতিযোগী বা অন্য যেসব অনলাইন সংবাদ মাধ্যম আছে শুধু তারাই যে নিচ্ছে তা না, আপনার সংবাদটি অন্য মাধ্যমের কোন সংবাদ মাধ্যমও কিন্তু নিয়ে ব্যবহার করে নিচ্ছে, সেটাও কিন্তু নিয়ে নিচ্ছে সেটা কিভাবে ঠকাবেন আমি জানি না। জি আপনাকে, আমরা এ যুগে এসে প্রতিদিন সকালবেলা নাস্তা করার পরে চায়ের কাপ নিয়ে পেপারটা নিয়ে বসি, তো এখন পেপার পড়তে বসলে যেটা দেখা যায় যে আমি আজ সকালে একটা পেপার পাচ্ছি কাল সকালে একটা পেপার পাচ্ছি, তার মধ্যে কিন্তু আর কোনো পেপার পাচ্ছি না, সহজ হিসাব আর কোনো পেপার পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে কার মুখোমুখি হতে হয়, অনলাইন সাংবাদিকতার। তো সেখানে একটা দেখা গেল একটা পপুলার পার্সন, যেমন একটা নায়িকা ধরা হোক, একজন খেলোয়াড় ধরা হোক, তার একটা রিপোর্ট, তার একটা সংবাদ, সেটাকে এক্স রে, আল্ট্রাসনো, ইসিজি বিভিন্ন ধরনের টেস্ট করে বিভিন্নভাবে সেটা প্রচার করা হচ্ছে, এক্ষেত্রে কি তার ব্যক্তিত্বটা কোন পর্যায়ে যায়?
আমি আসলে জবাবটা দিতে চাই, আপনারা একটু এগুলো পড়া বন্ধ করেন। আপনি খুব সকালবেলা সকালবেলা চায়ের কাপের পর্যন্ত অপেক্ষা না করে ঘুম থেকে উঠে আপনার যে হ্যান্ডহেল্ড আছে না, ওখানে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে আপনি জাস্ট একবার খুলে bangla-news24.com দেখে নেন, আপনি রাতে যে ঘটনাটি ঘটেছে এটি সকালবেলা পাবেন, আপনি একটা আপডেটেড ইনফরমেশন পাবেন। আপনি ঘুম আরমোড়া ভেঙেই আপনি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন যে রাতে কী কী ঘটেছে, আপনি দেখে বিছানা ছাড়তে পারবেন। আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি। অনলাইন যারা জার্নালিজম করছে, যারা আপনি আপনি শুধু বাংলা নিউজ কেন, ইউ ক্যান গো ফর রয়টার্স, ইউ ক্যান গো ফর, আপনি একবার বিবিসি দেখেন, আপনি একবার সিএনএন দেখেন, আপনি বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন, অনলাইন দেখলেই আপনি রাতের ঘটনাগুলো দেখবেন। আমাদের যে সমস্ত পত্রিকা মেইনস্ট্রিম পত্রিকাগুলো তাদেরও অনলাইন ভার্সন আছে, ইউ ক্যান গো ফর দ্যাট, যে আপনি দেখে নিতে পারেন। আপনারা আসলে চায়ের কাপের জন্য অপেক্ষা করতে হবে না। আর প্লিজ ডোন্ট, আপনি আসলে অপেক্ষা দেখছেন হচ্ছে আপনার ফেসবুক, আপনি যখন যারাই এই কাজগুলো করছে, এই ধরনের অনলাইনগুলো বের করছে, ওরা কী করছে, ওরা আবার ফেসবুকের উপর ভর করছে। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভার্সন আছে, সেটা হলো যে ফেসবুক যেটা করেছে সেটা হলো যে তার কেউ তার 2% ব্যবহার করতে পারবে তার কন্টেন্টের। ফেসবুকে দিয়ে এত সহজ আর রাখছে না যে তারা 2% শুধু ছাড় দিচ্ছে যে তুমি তোমার কন্টেন্ট 2% ভিউয়ারকে দেখাতে পারবো, বাকিটাকে দেখাতে হলে পয়সা দিতে হবে। সো যখন এই টাকা পয়সার বিষয় আসবে, দিস পিপল আর নট আর্নিং আউট অফ দেয়ার অ্যাপ্রোচ। তারা শুধু আর্ন করে কি, তারা এই যে একটা নিউজ পেপার আছে এইটার কথা বলে কোনো একজন বিজনেসম্যানকে গিয়ে বলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দেবো, তখন সে তাকে কিছু পয়সা পাতি দেয়, এগুলো দিয়ে তারা চলে। আমি আমি একদম আমি আমি ডিপেন্ড করে ডিফেন্ড করে বলছি আমার এই ভার্সনটাকে। তো এই কাজটা যখন তারা করছে, তো যেহেতু তাদের কোনো আর্নিং নাই, যখন ফেসবুক তাদের কাছে টাকা চাইবে যে তুমি আমার কাছে কন্টেন্ট দিলেই আমি নেবো না, তোমাকে টাকা দিতে হবে, তখন সে আলটিমেটলি ঝরে যাবে, এগুলো থাকবে না। ডোন্ট গো ফর ইওর ফেসবুক। আপনি bangla-news24.com ব্রাউজ করে পড়েন, আপনি রাতের ঘটনাটি পাবেন, অথবা বিডি নিউজ পড়েন, অথবা প্রথম আলো। তারপরে তো অনলাইন সংবাদপত্রগুলো সবই ফ্রি, সবই সাবস্ক্রাইব করতে হচ্ছে, এটা সবই ফ্রি, এটা ফ্রি করে দেওয়া হচ্ছে। এবং একটা সময় আপনি কিন্তু ফ্রি পাবেন না, ইন্টারন্যাশনাল অনেক নিউজ পেপার এখন আর ফ্রি নেই। আপনি নিউজ নিউ ইয়র্ক টাইমস এখন আপনি চাইলেই পড়তে পারবেন না, দুটো পারবেন, একটা অংশ পড়তে পারবেন কিন্তু তার ক্লিপিং থাকে, ওটাকে যদি আপনি হ্যাঁ ডিটেইল পড়তে হলে আপনাকে পয়সা দিতে হবে। হয়তো এখন বছরে দিনে $1 দিতে হয়, এটা হয়তো এক সময় গিয়ে দিনে $5 দিতে হবে, সেটা হয়তো হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ফ্রি রেখেছি, যেহেতু এটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ মিডিয়া। ডক্টর কাবরিগাইন, অনলাইন সংবাদপত্রগুলোর যেই ডিজাইন, আপনি যদি তাদের হোম পেজ থেকে শুরু করে বিভিন্ন সেকশনে যান, সবগুলো কি চোখের জন্য, পড়ার জন্য এবং মানুষকে পাঠককে আকর্ষণ করার জন্য উপযোগী? না, একেবারেই না। আপনি দুই একটিকে বাদ দিলে পরে আপনি যখন যাবেন তখন মনে হবে যে একটা ক্যাওয়াসের মধ্যে চলে আসছে। এখন ক্যাওয়াসের মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য থাকে, কিন্তু আমাদেরগুলোতে তাও থাকে না। আপনি দেখবেন যে দাম্পত্য জীবন সুখী রাখার 20টি পদ্ধতি, তারপরে হচ্ছে অমুকের এই এই জাতীয় নানা ধরনের হিজিবিজি হিজিবিজি এরকম থাকতে, তারা কেন করেন আমি তাও জানি না, তাদের কোন ইন্টারেস্টে তারা এই পত্রিকাগুলো ব্যবহার করেন, কারাই বা তাদের পাঠক, এগুলো কিন্তু বোঝা যায় না। কাজে আমার কাছে মনে হচ্ছে যে দর্শকের কাছে যদি যেতে হয়, দর্শক না যারা পড়বেন, পাঠকের কাছে যদি যেতে হয়, সেক্ষেত্রে আমি বারবার যে জায়গাটির উপরে মানে জোর দিতে চাই সেটি হচ্ছে এটি একটি ডিসিপ্লিন, এটি একটি সাংবাদিকতা। এবং যদি আমরা সাংবাদিকতা মনে করি, আমি আবারও বিশ্বাস করি যারা এই জাতীয় উনি যে কথাটি বললেন, এই যে সমস্ত এখান থেকে একটু কেটে ওখান থেকে একটু ধরে এনে কারো একটু কান দিয়ে কারো একটু চোখ দিয়ে মেকআপের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই জায়গাগুলো যখন না থাকে তখন যে জায়গাটি হয় সেটা হচ্ছে যে আপনি নিজেও জানেন যে আপনি এদিকে আর বিশ্বাস করছেন না। এবং আমি এখানে আর একটু বলি, ঠিক একইভাবে কিন্তু আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যম, আপনি গার্ডিয়ান যদি পড়েন ইউকের, আপনি যদি ইউকে টাইমস পড়েন, তাহলে কিন্তু আপনি জানবেন সানের সমস্যাটা কোথায়, আপনি কিন্তু জানবেন যে হ্যালোর সমস্যাটা কোথায়। তুলনাটা করা যাবে, আমি ছোট করে আপনাকে সিনিয়র আমি একটু ছোট করে এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অবস্থাটি যেটা আপনারা লোক, এবং সেজন্য আমরা দেখি প্রতিনিয়ত চেঞ্জও করেন, কিন্তু কিন্তু বাংলা নিউজকে একজন আর্টিস্ট নিয়োগ দিতে হয়েছে টু যাতে এইটার সৌন্দর্যটা থাকে। বিডি নিউজ যখন আমরা 2004 সালে করেছি তখন আমরা প্রথমেই একজন আর্টিস্টকে নিয়োগ করেছি, ওই আর্টিস্ট কিন্তু এই বিডি নিউজের ডিজাইনটা করেছেন, যে এটা আসলে কীভাবে এটার ফ্রন্ট পেজটা ডিজাইন হবে, ইনার পেজটা কীভাবে ডিজাইন হবে, এভরি ইন্ডিভিজুয়াল পেজ। যখন আমি এটার একটা ডিটেল পেজে যাচ্ছি, ধরেন জাতীয় একটা পেজ, এই পেজটা ডিটেল পেজে যাচ্ছি, তখন আমি উপরে একটা নিউজ করছি, নিচে আবার ডিভাইড করে দিচ্ছি কীভাবে, ডান দিকের কলামে কীভাবে, সবকিছু একটা পেশাদারিত্বের মেধার সংযোগ ঘটাতে হবে। যিনি যিনি নিজে অনলাইন চালাচ্ছেন তিনি তো আর্টিস্ট নিয়োগ দিবেন। একটু উদাহরণ হিসেবে বলি, আপনার bdnews24.com এর যে সাহিত্য পাতাটা,
বিডি আর্টস যেটাকে বলে আপনি দেখবেন ওর ভিতরে একটা নান্দনিক জায়গা আছে। ঠিক একইভাবে আপনি যদি এটিএন নিউজের যে সাহিত্য পাতা, আমার একটা কবিতা ওরা ছেপেছিল, তারপরে আমি পরে গিয়ে দেখি যে ওখানে যে অবস্থা, আমি তো আর জীবনে কোনোদিন ওখানে কবিতাটা দিব না। আশা করি যে একই সাথে আমি উল্লেখ করতে চাই যে বাংলা নিউজের সাহিত্য পাতা দেখতে পারেন, খুব সুন্দর। আসসালামু আলাইকুম, সঞ্জিতা লিপু। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো অনেক পজিটিভ নিউজ পাই অনলাইন জার্নালিজমে যেখানে, এবং সেটা ডেফিনেটলি ভালো। এখন মানে বোরিং টিভির দিকে তাকায় থাকতে হয় না বা নিউজ পেপার পড়তে হয় না, যেটা আমার কাছে সবচেয়ে বেশি বোর লাগে। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে এটা যে আমরা ফেক নিউজটা অনেক পাচ্ছি, ইদানিং ফেক নিউজটা খুব আসছে। এই জন্য বললাম যে সেজন্য আসলে বিশ্বযোগ্যতার একটা সংকট না, ফেসবুক থেকে নিউজ পড়ে না। ফেসবুকে আপনি স্ট্যাটাস দেন, ফেসবুকের যে ভিডিও আসে এগুলো দেখেন, বন্ধুর সাথে কমিউনিকেট করেন, বাট ডোন্ট ডিপেন্ড অন নিউজ ফ্রম দ্য ফেসবুক। ফেসবুকে যে সমস্ত লিংক দেওয়া হচ্ছে এগুলো থেকে না ডাকিয়ে আপনি প্রতিদিন সকালবেলা অনলাইনটা একবার দেখুন। ওই জন্যই বলেছিলাম যে একটা স্ট্রং এডিটোরিয়াল বোর্ড থাকা দরকার, এটা অনলাইন এটার ব্যাপারে আর আমাদেরকে কোন ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ কি আমরা পাবো, মানে আপনাদের কাছ থেকে যারা আপনারা প্রতিষ্ঠিত, এটাই আর কি। মানে পুরোটা ইনস্টিটিউশনাল করার এক ধরনের প্রক্রিয়া কিন্তু সবসময় আছে। এখন এই যে ফেক যারা তৈরি হচ্ছে, যারা ট্রু জার্নালিজমকে অ্যাভয়েড করে একটা ফেক জার্নালিজম চর্চা করছে এবং যা ইচ্ছা তাই করছে, আপনি দেখেন যে সাধারণ মানুষকে ইনক্লুড করার জন্য আমরা কী করি? নাগরিক জার্নালিজম। আপনি যদি বাংলা নিউজে দেখেন, তাহলে কয়েকদিন পরপরই দেখবেন যে আমরা একটা ছবি ছাপি যে গ্যালারি দিয়ে, যে পাঠকরা ছবি তুলে পারে, এত অসাধারণ ছবি তাদের। আপনারা কিন্তু জার্নালিজমে অংশ নিতে পারেন অ্যাজ এ পার্ট অফ জার্নালিজম, বাট ইট শুড বি জার্নালিজম, জার্নালিজম ইন দ্য সেন্স অফ জার্নালিজম, ইটস উইথ দ্য ডিউ এথিক্স, উইথ এভরিথিং। সেটা যখন প্র্যাকটিস করা হবে এবং আপনারা যখন এই ওই মিডিয়াগুলোর দিকে না তাকিয়ে মেইন স্ট্রিম মিডিয়াটাকেই শুধু ফলো করবেন, তখন ডেফিনেটলি ওগুলো আসলে মিডিয়া না। প্লিজ, আই ওয়ান্ট টু সে দ্যাট দিজ আর নট মিডিয়া, এগুলোকে অ্যাভয়েড করে ইয়া করেন। আর যেটা হলো যে আমি একটু গোড়ার দিকের কথা বলতে চাই যে 2004 সালে যখন আমরা এটা শুরু করেছি তখন কিন্তু জার্নালিজমের এই জায়গাটা ছিল না অনলাইনের, বাট নাও অনলাইন অনলাইনের জন্য প্রফিটেবল জায়গা। তারপর অনলাইনের বিকাশ এবং কোনো এক সময় কাগজের পত্রিকা থাকবে না, এটা মার্কিন গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করেন যে 50 বছর পরে কাগজের পত্রিকা থাকবে না, সবই অনলাইন হয়ে যাবে। সে কারণে আমরা দেখছি যে মূল কাগজের পত্রিকাগুলো অনলাইনে তাদের দুটো ভার্সন রাখেন, একটা হচ্ছে ই পেপার বলে, একেবারে হাতে নিয়ে পড়ার মতো যে চেহারাটা সেটা নিয়ে করে। হাতে নিয়ে পত্রিকা পড়ার যে আনন্দ, মজা, স্বাচ্ছন্দ্য এবং তৃপ্তি, এটা কি অনলাইনে কখনো পাওয়া সম্ভব? শেষ প্রশ্ন আপনার। এটা আসলে নির্ভর করে যে শিশু জন্মায়নি, সে বেটে হতো কি কালো হতো কি মোটা হতো সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে যখন ওই লেআউটটা থাকবে আমার মনে হয় সেটা যাবে ডিভাইসের দিক থেকে। কিন্তু আমি আপনার ওখানে ওই প্রশ্নটা যেটা উনি উত্তর দিলেন সেই জায়গাটিতে যেতে চাই, কেন আপনারা যারা অনলাইন নিউজ করছেন, প্রেস কাউন্সিলের মতন এই জাতীয় বডি আপনাদের কেন আপনারা করছেন না? এই জাতীয় প্রফেশনাল বডি এবং আপনারা কেন আপনাদের নীতিমালাকে নিজেদের মতন করে তৈরি করছেন? নিজেদের উদ্যোগ নিতে হবে এবং নিশ্চয়ই সরকারি যে সব সহযোগিতা, রাষ্ট্র একটা রেগুলেশনের জায়গা থাকতে হবে, তাহলে কেবলমাত্র আমরা জবাবদিহিতার জায়গায় যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর কাবির গাইন, অনেক ধন্যবাদ মাহমুদ মেনন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান এখন শেষ করতে হবে। আপনারা যারা তিন গতে অংশ নিতে চান তারা যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। তিন গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে অনুষ্ঠান। দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে এবং গণমাধ্যম কী ভূমিকা রাখছে, গণতন্ত্র এবং গণমাধ্যমে গণমানুষের সার্থকতা থাকছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। তিন গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 8টায়। জয় হোক গণমানুষের।